আসসালামু আলাইকুম। আমরা লাইভে আসছি, আমরা আজানের জন্য একটু সময় নিচ্ছিলাম, আমরা মোটামুটি আজকে টাইম মতোই আসছি। একটা মিনিট, আমি জাস্ট একটু লাইভটা শুরু হচ্ছে কিনা জাস্ট দেখতেছি। হ্যাঁ, লাইভটা শুরু হচ্ছে কিনা জাস্ট দেখতেছি, একটা মিনিট। হ্যাঁ, লাইভ শুরু হয়ে গেছে। আওয়াজ শোনা যাচ্ছে কিনা ওইটা একটু চেক করে নিই, আমি আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু চেক করে নিই। আহমদ, আওয়াজ শোনা যাচ্ছে একটু বলতো আমাকে। আচ্ছা, আমরা জাস্ট কি করব, আমরা সবাই মোটামুটি লাইভ শোনা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে আশা করি, আমরা ক্লাসটা শুরু করে দিব খুব বেশি কথা না বলে। সবাইকে প্রথমে তো অনুরোধ যে হচ্ছে ক্লাসটা জাস্ট যার যার জায়গা মতো জাস্ট ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, তো আমি গতকালের মতো গতকালের কিছু কথা বলি। ব্যাপারটা হচ্ছে, গতকালকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করানোর কথা ছিল অনেকগুলা, বাট আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে 5-6টা ম্যাথ করে তারপরে ক্লাসটা শেষ করে দিছি, তার জন্য সরি আপনাদেরকে। অ্যান্ড ইনশাল্লাহ আজকে আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথ করব, আমি হেডলাইন দিয়ে রাখছি অলরেডি। তাহলে আমরা পড়তেছিলাম হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়নের আমরা পড়তেছি হচ্ছে বোরের মডেল সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি। বোরের মডেলের গাণিতিক সমস্যাগুলিগুলোকে আমরা 4টা টাইপে ভাগ করছিলাম। একটা টাইপ হচ্ছে গিয়ে আমাদের ডি ব্রগলির ইকুয়েশন রিলেটেড ম্যাথ, যেটা আমরা কিনা গতকাল দেখে ফেলছি। আজকে আমরা করব হচ্ছে ইলেকট্রনের বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি, ইলেকট্রনের বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি, এটা হচ্ছে আজকে আমাদের মেইন টাইপ। আমরা এই টাইপ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন দেখব, যাতে করে হচ্ছে আমাদের সমস্যাগুলো কেটে যায়। আগেই বলতেছি, যারা যারা এসআই এর পক্ষে, যারা যারা সিজিএস এর পক্ষে, মারামারির কোনো দরকার নাই, ক্লাস করলে সব সলভ হয়ে যাবে, ক্লাস করলে সব সলভ হয়ে যাবে। ইনশাল্লাহ চেষ্টা করব একই ম্যাথ বিভিন্ন টাইপে দেখায় দেওয়ার, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। সবাই কাইন্ডলি বিভিন্ন গ্রুপে ক্লাসটাকে শেয়ার করে দিব, যাতে করে আমরা ক্লাসটা চলাকালীন অনেক মানুষ একসাথে ক্লাসটা করতে পারি। আশা করি বুঝাইতে পারছি। আমি ক্লাসটা এখনই শুরু করে দেব, জাস্ট ক্লাসটা একটু চেক করে নিই আমি। প্রিয়তি আপু বলছে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম প্রিয়তি আপু। তারপর হচ্ছে অনঙ্ক, অনঙ্ক খুব সম্ভবত, অনঙ্ক ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আশা করি আপনিও ভালো আছেন, আশা করি আপনিও ভালো আছেন। আমরা ক্লাসটা শুরু করে দিব বরাবরের মতোই, যাতে করে অনেক মানুষ একসাথে ক্লাসটা দেখতে পারে। সবাই প্লিজ কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। আর অবশ্যই অবশ্যই রাত 9টার দিকে নিউরন প্লাসের সাথে আপনারা সংযুক্ত থাকবেন। আশা করি রাত 9টার দিকেও আমি নিউরন প্লাসের হয়ে ক্লাস নিব। হ্যাঁ, রাত 9টায় নিউরন প্লাসে আশা করি সবাই থাকবেন, যাতে করে আমরা ওইখানে একসাথে আসলে ক্লাস করতে পারি, শঙ্করায়ণের উপর যাতে ক্লাস করতে পারি। সবাই একটু কাইন্ডলি সময় মতো থাকেন। আচ্ছা, মাহফুজুর রহমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ক্লাসের ফাঁকে ফাঁকে আবার কমেন্ট চেক করব, যদি কয়েকজনের কমেন্ট নাও চেক করতে পারি, রাগ করবেন না আমার উপর, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, অরফিন বলছে হাই ব্রো, হাই ব্রো, আসসালামু আলাইকুম অরফিন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দিচ্ছি। খেয়াল করি, আমরা আসলে ইলেকট্রনের বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি নিয়ে আজকে একটা খেলাধুলা করব। ওই খেলাধুলার আগে আমরা সূত্রগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। আমরা দুইটা মাদার সূত্র পড়ছি, খেয়াল করেন, এই দুইটা হচ্ছে মাদার সূত্র, এই দুইটা সূত্রের সাথে কারো কোনো সংঘর্ষ নাই, বিশেষ করে সেকেন্ড সূত্রের সাথে। খেয়াল করি, আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবনাটা ছিল, ওই প্রস্তাবনাতে আমরা পড়ছিলাম এমভিআর মানে কৌণিক ভরবেগ সমান সমান হচ্ছে এনএইচ বাই টুয়াইস পাই। এবার খেয়াল করেন, এই সমীকরণ থেকে আমরা যদি বেগের মান বের করতে চাই, এই সমীকরণ থেকে যদি আমরা বেগের মান বের করতে চাই, এখানে আমি এক সাইডে ভি রাখবো, আর এক সাইডে চলে যাবে এনএইচ বাই টুয়াইস পাই। খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের প্রস্তাবনা থেকে বেগ বের করার ইকুয়েশন, যেটা আমি 2 নম্বরে লিখে রাখছি। এই ইকুয়েশনের সাথে
এই ইকুয়েশনের সাথে এসআই ওয়ালাদের কোনো সমস্যা থাকবে না, সিজিএস ওয়ালাদের কোনো সমস্যা থাকবে না। কেন? কারণ এটা হচ্ছে মাদার কথা যা এসআই সিজিএস সব এককই সমর্থন করে। তার মানে এমভিআর ইকুয়াল এনএইচ বাই টুয়াইস পাই, এই শর্ত মানে এই সূত্রের জন্য কোনো প্রকার শর্ত নাই, সেটা এসআই এ হবে নাকি সিজিএস এ হবে। তার মানে আমরা একটু বলবো, একটা মিনিট আমি লেখা শুরু করি। হ্যাঁ, আমরা বলবো হচ্ছে দুই নাম্বার ইকুয়েশনটা, আমাদের দুই নাম্বার ইকুয়েশন, এই যে এই যে চারটে ইকুয়েশন আছে, এই চারটে ইকুয়েশনের মধ্যে এই দুই নাম্বার ইকুয়েশনটা হচ্ছে বেসিক ইকুয়েশন, যার সাথে কারো কোনো সমস্যা থাকবে না। মানে সিজিএস এসআই সবার জন্যই এই ইকুয়েশনটা চলবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমি হচ্ছে গিয়ে প্রথম ইকুয়েশনটা নিয়ে কিছু কথা বলি। আমরা ভি স্কোয়ার সমান সমান জেড ই স্কোয়ার বাই এম আর বলতে পারি, কোন হিসেবে বলতে পারি, যখন এটা আমরা আসলে সিজিএস এ কাউন্ট করি। তো এইটা সিজিএস ওয়ালাদের সূত্র। আবার তিন নাম্বার সূত্রটা যেটা বলছি, এটা হচ্ছে ভি সমান সমান হচ্ছে টু পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, এইটাও আসলে সিজিএস ওয়ালাদের সূত্র। এখন খেয়াল করেন, আপনার কনফিউশনটা কিসে, সিজিএস এর ইকুয়েশন নিয়ে নাকি এসআই এর একক বা সিজিএস এর একক নিয়ে? অবশ্যই আমাদের সমস্যাটা হয় এককে, যার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ইকুয়েশন যেটাই হোক না কেন আমরা এককটা নিয়ে মাথা ব্যথা দিব। মানে আমাদের মাথা ব্যথাটা থাকবে একক নিয়ে, যেটা আমাদের মূল লক্ষ্য, আমরা সব সলভ করব। খেয়াল করি, তার মানে ইকুয়েশন নিয়ে কেউ মাথা ঘামানোর দরকার নেই। আমি জাস্ট বললাম কোনটা আসলে কাদের সূত্র। আর একেবারে লাস্টে যে সূত্রটা আপনি দেখতেছেন, লাস্টের সূত্রটা হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন পাই আর এম, সরি এপসাইলন নট আর এম, এটা হচ্ছে ভি এর সূত্র। এটা হচ্ছে এসআই এসআই পদ্ধতিতে যদি আমরা প্রমাণ করি, তাহলে যেমন তিন নাম্বার সূত্রটা পাইছি এসআই সিজিএস এ, সরি সিজিএস এ যেমন প্রমাণ করলে তিন নাম্বার সূত্রটা পাইছি, এসআই এ প্রমাণ করলে কিন্তু আসলে এই সূত্রটা পাইতাম। এখন যারা নতুন নতুন ফার্স্ট ইয়ারে উঠছেন, যারা নতুন নতুন ফার্স্ট ইয়ারে উঠছেন আমাদের ক্লাসটা দেখতেছেন, তাদের জন্য বলি এপসাইলন নটকে আপনারা চিনবেন না। যারা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে বা হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ে, তারা এপসাইলন এর সাথে পরিচিত। এই এপসাইলন নটকে আমরা বলি হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা হচ্ছে শূন্য স্থানের বেদন যোগ্যতা, যার মান কিনা 8.854 × 10^-12। অবশ্যই অবশ্যই এককের উপর খুব ভালো মতো মাথায়, এককটা খুব ভালো মতো মাথায় রাখবেন। এককটা হচ্ছে কুলম্ব স্কোয়ার ডিভাইডেড বাই নিউটন মিটার, নিউটন মিটার স্কোয়ার, এই কথাটা একটু মাথায় রাখবেন। যদিও আমরা খুব বেশি সলভ করব না এটা দিয়ে, আমরা আসলে উপরের তিনটা সূত্রকে ইউজ করব আর এসআই এককে দেখাই দিব কিভাবে এসআই এককে নেয়, কিভাবে সিজিএস এককের জন্য ম্যাটটা করব। সো এই জিনিসটা সবাই খেয়াল রাখবো, আশা করি এইখানে আপাতত খুব একটা গ্যাঞ্জাম হবে না। তো আমরা ক্লাসটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিই আর আজকের ম্যাথে চলে যাচ্ছি, আজকের ম্যাথে চলে যাচ্ছি আর ক্লাসটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিই। তো খেয়াল করেন, আমরা আজকে পড়বো হচ্ছে ইলেকট্রনের বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যা বলি। বেগের একটা সূত্র আমি লিখে রাখছি, দুই নাম্বার সূত্রটা হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য, মানে এসআই একক সিজিএস একক যে কোনো ভাবে আপনি দুই নাম্বার সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই যে ভি স্কোয়ার আর ভি আর নিচের ভি, এই তিনটা সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ম্যাথের ডাটা দেখে। সো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এইবার খেয়াল করি আমরা যে কাজটা করব, আমরা ম্যাথ করা শুরু করব। জাস্ট শেষবারের মতো একবার ফোনটা চেক করে নেই। জুনায়েদ ভাইয়া বলছে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ ভাইয়া। হাবিব বলছে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম হাবিব। কামরুন নাহার বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম কামরুন নাহার আপু। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করে দিচ্ছি, ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আজকের প্রথম ম্যাথ, আজকের প্রথম ম্যাথটা ম্যাথটা হচ্ছে একটা বেসিক ম্যাথ, আমি কালার নেই। হ্যাঁ, আজকের প্রথম ম্যাথ, ম্যাথ নাম্বার ওয়ান, ম্যাথ নাম্বার ওয়ান, খেয়াল করি এটা একটা বেসিক ম্যাথ। কি ম্যাথটা? হাইড্রোজেন পরমাণুর, হাইড্রোজেন পরমাণুর, আমি পরমাণু লিখলাম না, হাইড্রোজেনের, হাইড্রোজেনের প্রথম বোর কক্ষে, হাইড্রোজেনের প্রথম বোর কক্ষে, বোর কক্ষে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রনের গতিবেগ, আমি শুধু বেগ লিখলাম, ইলেকট্রনের গতিবেগ বা বেগ আলোর বেগের, আলোর বেগের, আলোর বেগের, আলোর বেগের প্রায় প্রায় 10^-2 গুণ, এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে। খেয়াল করেন, সবাই খাতা কলম ক্যালকুলেটার নিয়ে আমার সাথে রেডি হন।
খেয়াল করেন, বলছে হাইড্রোজেনের প্রথম বোর কক্ষে, হাইড্রোজেনের প্রথম বোর কক্ষ বলতে সে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রথম বোর কক্ষ হচ্ছে এইটা, এইটার যে ইলেকট্রন আমরা জানি এখানে একটা ইলেকট্রন থাকে, আচ্ছা এটা নিউক্লিয়াসের মতো লাগতেছে আমরা আলাদা করিনি, হ্যাঁ দেখেন এই যে ইলেকট্রনের যে বেগ, এই ইলেকট্রনের বেগটা নাকি আলোর বেগে 10^-2 গুণ, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে লেটস ট্রাই, আমরা একটু চেষ্টা করি কিভাবে এই ম্যাটটা প্রুফ করা যায়। আচ্ছা তাহলে আমরা আগে ইলেকট্রনের বেগ নিয়ে কাজ করব, তো আমরা ইলেকট্রনের বেগের জন্য কোন সূত্রটা ইউজ করব, খেয়াল করেন আপনি খুব ভালো মতো খেয়াল করবেন, আজ আপনার এখানে যে কোনো সূত্র ইউজ করতে মন চাইতেই পারে, যেহেতু এটা আপনার মন, আপনার মন চাইতেই পারে, খুব ভালো মতো খেয়াল করেন। দেখেন আমরা প্রথম সূত্রটার দিকে তাকাই, ভি স্কোয়ার সমান সমান জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, আমি পরিচয় গুলো একবার দিয়ে নিই, ই কি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আচ্ছা ইলেকট্রনের চার্জ আপনি জানেন, ইলেকট্রনের চার্জ আপনি খুব ভালো মতো জানেন, সেটা এসআই এককে জানেন বা সিজিএস এককে জানেন কোনো সমস্যা নাই। এম কি জিনিস, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, ম্যাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর, হ্যাঁ আচ্ছা খেয়াল করি ইলেকট্রনের ভরও কিন্তু আমরা সবাই জানি, এসআই এককে জানি অথবা সিজিএস এককে জানি, মানে হচ্ছে আপনার 9.1×10^-28 অথবা 31, এটা কোনো সমস্যা না, আপনি এই দুইটাই আসলে জানেন। খেয়াল করেন আপনি কি আসলে আর জানেন কি না, আর কিন্তু আপনি জানেন না, আরের মান কিন্তু আপনার কাছে দেয়া নাই, যে এই যে আমাদের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াস থেকে প্রথম যে আমাদের বোরকক্ষ, বোরকক্ষের যে ব্যাসার্ধ মানে দূরত্ব বা আর বা রেডিয়াস, এটার মান কি আপনি জানেন, জানেন না, তার মানে আপনি আমাকে বলেন আর যেই সূত্রে থাকবে, আর যেই সূত্রের মধ্যে থাকবে সেই সূত্র কি আমরা এই ম্যাথের জন্য ইউজ করতে পারবো, কখনোই পারবো না, কেন পারবো না, কারণ আমাদের আর এর মান জানা নাই, তার জন্য আমাদের আসলে দেখেন আর আছে তিনটা ইকুয়েশনে, 1, 2, 3 এই তিনটা ইকুয়েশনে কিন্তু আর আছে, যার জন্য যেহেতু আমরা আর এর মান জানি না তাই আমাদের ফরজভাবে 3 ইকুয়েশনে ইউজ করতে হবে, কয় নাম্বার ইকুয়েশন ইউজ করতে হবে, 3 ইকুয়েশন ইউজ করতে হবে। তাহলে আমরা যেই কাজটা করব, আমরা 3 ইকুয়েশন দিয়ে ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই তাহলে হচ্ছে আমরা প্রথম ইকুয়েশনে যাচ্ছি, সেটা হচ্ছে ভি, তাহলে ভি সমান সমান কি লিখবো, ওই যে দেখেন লেখা আছে 2π² 2πze² 2πze² ডিভাইডেড বাই nh। এবার খেয়াল করেন মানগুলো আপনি ইজিলি বসাইতে পারবেন, 2 হচ্ছে 2, আপনার কোনো সমস্যা নাই, আর পাই হচ্ছে 3.1416, 14 পর্যন্ত দিতে পারেন অনেকে, 16 পর্যন্ত দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড কি, পারমাণবিক সংখ্যা, এই যে দেখেন এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য আমরা কাজ করতেছি, আমরা কাজ করতেছি হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য জেড এর মান হচ্ছে 1, আমরা সবাই জানি হাইড্রোজেনের জন্য জেড এর মান 1, মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, যার জন্য আমি এখানে 1 দিলাম। ইলেকট্রনের চার্জ খুব ভালো মতো খেয়াল করেন, ইলেকট্রনের চার্জ যারা সিজিএস এককে করতে চাবেন, যারা সিজিএস এককে করতে চাবেন তারা লিখবেন 4.8×10^-10 ESU, ESU দেখার দরকার নাই, জাস্ট বললাম আর কি আমি। আচ্ছা আর যারা যারা এসআই এককে করতে যাবেন তারা 1.6×10^-19 কুলম, এই কথাটা এখানে বসাই দিবেন, আমি কিন্তু আপনাদের দুইজনের জন্যই ম্যাটটা দিচ্ছি, আপনাদের দুইজনের জন্যই কিন্তু আমি ম্যাটটা দিচ্ছি, যারা যারা সিজিএস এককে করতে চাচ্ছেন তারা দিবেন হচ্ছে 4.8×10^-10, যারা যারা এসআই এককে করতে চাচ্ছেন তারা দিবেন হচ্ছে 1.6×10^-19, এই এটা হচ্ছে কুলম্ব এককে, আর এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ESU এককে। আচ্ছা খেয়াল করেন n জিনিসটা কি, n হচ্ছে কক্ষপথ নাম্বার, এখানে কোন কক্ষপথ বলা হয়েছে, প্রথম বোর কক্ষপথ বলা হয়েছে, তার মানে n এর মান হচ্ছে 1, n এর মান হচ্ছে 1। এবার খেয়াল করেন h এর মান কত, 6.626×10^-, থামেন ব্যাপারটা হচ্ছে কি, 10^-, যারা সিজিএস এর পক্ষে, যারা সিজিএস এর পক্ষে তারা দিবেন 10^-27, তারা দিবেন 10^-27, আর যারা এসআই এর পক্ষে তারা দিবেন হচ্ছে 10^-34, 10^-34, যারা সিজিএস এককে দিবেন তাদের জন্য এককটা হচ্ছে আর্গ সেকেন্ড, আর যারা এসআই এককে দিবেন তাদের জন্য এককটা হচ্ছে জুল সেকেন্ড, আপনি যেভাবে মন চায় সেভাবে দেন কোনো সমস্যা নাই, খেয়াল করেন আপনি যেইভাবে মন চায় সেভাবে দেন, আপনার ম্যাথ মিলা দেওয়া হয়েছে কথা, আমি আপনাকে ম্যাথ মিলায় দেখাবো, তাহলে আপনি ইউজ করেন, আমি যেহেতু উপরেরটা দিছি সিজিএস এককে তাই নিচে দিব হচ্ছে 27, মানে সিজিএস একক। এইবার যদি আপনি এখান থেকে ক্যালকুলেশনটা করেন, ক্যালকুলেশন করলে উত্তরটা আসবে হচ্ছে
2.18 into 10 to the power 8 খুব ভালোমতো খেয়াল করেন 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড খুব ভালোমতো খেয়াল করেন যারা যারা উপরে এসআই একক বসাইছিলেন মানে এখানে বসাইছেন 34 এইখানে বসাইছেন 1.6 into 10 to the power -19 তারা কিন্তু এখানে পাবেন মিটার পার সেকেন্ড তারা এখানে পাবেন মিটার পার সেকেন্ড আচ্ছা এবার আমরা যেই কাজটা করব আমরা কি করব আমি আপনাকে একটু বলছি আমি আপনাকে একটু পরে ঠিকঠাক করে দিচ্ছি খেয়াল করেন আমি এখানে একটু স্টাইল করব স্টাইল করব কি রকম into 10 to the power 10 লিখলাম খেয়াল করেন আমি এখানে কি লিখছি 10 to the power 10 লিখছি আমি এখানে লিখছি হচ্ছে 10 to the power 10 তাহলে আমার যদি 10 to the power 8 বানাইতে হয় এখানে আসলে 10 to the power -2 লিখতে হবে খেয়াল করেন আমি এখানে 10 to the power 8 কে 10 to the power 10 into 10 to the power -2 লিখছি কেন কারণ আমরা জানি 10 to the power 10 into 10 to the power -2 কে 10 to the power 8 লেখা যায় সূচকের নিয়ম অনুযায়ী আমরা তাই 10 টু দি পাওয়ার 8 কে একটু স্টাইল করে লিখছি এখানে লিখে দিলাম সেন্টিমিটার পার সেকেন্ড এখন খেয়াল করেন আমাদের এই ম্যাটটা অনুযায়ী এই যে 2.18433 3 এর কাছাকাছি একটা মান হিসেবে আমরা ধরে নিলাম ইনটু 10 টু দি পাওয়ার 10 ইনটু 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার পার সেকেন্ড খেয়াল করেন তো এইটাই কি আমাদের আলোর বেগ না এইটাই কি আমাদের আলোর সেন্টিমিটারের বেগ না আমরা খুব ভালো করে জানি আলোর বেগ কত আলোর বেগ হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড অথবা 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড এটা আমরা সবাই জানি তার মানে দেখেন এই যে এটা হচ্ছে আলোর বেগের 10 টু দি পাওয়ার -2 গুণ দেখেন আলোর বেগের 10 টু দি পাওয়ার -2 গুণ আমাদের ম্যাথ কিন্তু সলভ হয়ে গেছে আমি বারবার আপনাদের বলতেছি আমি বারবার আপনাদের বলতেছি যে সবাই যেই কাজটা করবেন খুব ভালোমতো একক আর কোন একক আপনি ইউজ করতেছেন এই জিনিসটা একটু ভালোমতো বুঝবেন তাহলে খুব একটা সমস্যা হবে না মান কিন্তু একটু এদিক ওদিক আসবে কেউ 3.14 ইউজ করবে কেউ 3.1416 ইউজ করবে সো সবার উত্তর যে একই হবে একই টাইমে এটা আশা করাটা আমাদের জন্য অন্যায় একটা মিনিট দেখেন খেয়াল করেন এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর খুব ভালোমতো খেয়াল করব আমরা এককগুলো নিয়ে যাতে খুব একটা সমস্যা না করি দেখেন এটা হচ্ছে আমাদের বেগ কেন বেগের এই সূত্রটা ইউজ করলাম কারণ বাকি যে বেগের তিনটা সূত্র আছে ওই তিনটা সূত্রের মধ্যে কিন্তু আর আছে মানে রেডিয়াস বা ব্যাসার্ধ আছে যে ব্যাসার্ধের মানটা আমার আপনার জানা নাই যার জন্য আমরা ওই তিনটা সূত্র ইউজ না করে এই এই সূত্রটা ইউজ করছি এই সূত্রের মধ্যে আমরা ম্যাটটা করে ফেলছি আশা করি ম্যাটটা বুঝাইতে পারছি খুব ভালোমতো একটা কথা মাথায় রাখবেন যখনই আমার ম্যাটটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আসলে আমাদের সব অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে সাথে সাথে কমেন্ট করে জানাই দিতে হবে যে ভাইয়া আমি ম্যাটটা বুঝছি বা বুঝি নাই ঠিক আছে আচ্ছা তাহলে একটু খেয়াল করি তারপরে বলছে হচ্ছে গিয়ে সালিন ভাই বলছে হ্যালো ভাই কায়ুম ভাই বলছে হচ্ছে কি এভাবে আমাদের সাথে থেকে আমাদের হেল্প করবেন অবশ্যই ভাই দোয়া করবেন যাতে সবসময় হেল্প করতে পারি আচ্ছা ওই ভাইয়া একটা কমেন্ট করছে অঙ্কন সেন সেটা হচ্ছে অনঙ্ক সেন হচ্ছে ছবি কমেন্ট করতে পারছি না তবে হাজারি স্যারের বইতে একটি গাণিতিক সমস্যা লিথিয়াম কক্ষপথের দ্বিতীয়
ভাইয়া আমি আপনার এই ম্যাথটা একটু পরে সলভ করে দিচ্ছি, মানে আমাদের ভাই আমাদের জন্য তো এসআই ভালো হয়, ব্যাপারটা হচ্ছে সবকিছুই ভালো হয়, কোনো সমস্যা না, এসআই তো একক দিয়ে আপনি ইউজ করবেন, সো আপনার খুব একটা বাঁচবে না, আমি এসআই দিয়ে করে দিচ্ছি, পরের ম্যাথগুলো আমি এসআই দিয়ে করে দিচ্ছি, সমস্যা নাই, পরের সবগুলো ম্যাথ আমি এসআই দিয়ে করে দিব আপনাদের, সমস্যা নাই, খেয়াল করি। অনঙ্ক সেন ভাই আপনি যে ম্যাথটা দিয়েছেন আমি ম্যাথটা হয়তো পুরোটা এখন পড়তে পারতেছি না সময়ের জন্য, আমি আপনার এটা পড়ে তারপরে জানাবো। আচ্ছা হাসি হাবিব ভাই বলছে এসআই এককে দেখাতে, ঠিক আছে আমি এসআই এককে করে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের আজকের প্রথম ম্যাথ, আমরা দ্বিতীয় ম্যাথে যাই, সবার রিকোয়েস্টে আমি এসআই পদ্ধতি অবলম্বন করে আপনাদের ম্যাথ সলভ করে দেখাবো, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথে আমরা চলে যাব, আমরা আমাদের দ্বিতীয় ম্যাথে চলে যাব, তাহলে দ্বিতীয় ম্যাথটা পড়ি। আচ্ছা দ্বিতীয় ম্যাথে কি বলা হয়েছে একটা মিনিট। আচ্ছা খেয়াল করি দ্বিতীয় ম্যাথটা আমরা এখন সলভ করব, দ্বিতীয় ম্যাথটা আমরা এখন সলভ করব, খুব ভালো মতো করব। দেখেন এসআই করে দিব আমি, সিজিএসও আমি করে দিব, জান আপনাদের জন্য আমি এসআই এককে করে দিব ম্যাথ, সিজিএস এককে ম্যাথ করে দিব, কোনো সমস্যা নেই, তাও কারো মধ্যে কনফিউশন রাখেন না। আচ্ছা আমাদের দ্বিতীয় ম্যাথটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, আমি একটু অন্য কালার ইউজ করি, আমি একটু অন্য কালার ইউজ করি, খেয়াল করেন হাইড্রোজেন পরমাণুর, হাইড্রোজেন পরমাণুর, আমি হাইড্রোজেন পরমাণুর লিখছি না, আমি লিখতেছি হাইড্রোজেনের, হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের, দ্বিতীয় কক্ষপথের দ্বিতীয় কক্ষের লিখলাম, দ্বিতীয় কক্ষের কৌণিক ভরবেগ নির্ণয় করো, কৌণিক ভরবেগ নির্ণয় করো, মানে আসলে আমার কাছে কি চাইছে ওরা, আমার কাছে চাইছে mvr নির্ণয় করো। খেয়াল করি আমাদের কাছে বলা হয়েছে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ নির্ণয় করো, আমি কৌণিক ভরবেগ লিখলাম না, আমি জানি কৌণিক ভরবেগ মানে হচ্ছে mvr, মানে হচ্ছে কৌণিক ভরবেগ। আচ্ছা এই কৌণিক ভরবেগটা নির্ণয় করতে হবে, আপনি বুঝতেই পারতেছেন আমাদের সূত্র হচ্ছে চারটা, এই চারটা সূত্রের মধ্যে কৌণিক ভরবেগ আছে শুধুমাত্র দুই নাম্বার সূত্রে, কয় নাম্বার সূত্রে, দুই নাম্বার সূত্রে, তাহলে আমি একটু দুই নাম্বার সূত্রটাকে কাজে লাগাবো, আমি দুই নাম্বার সূত্রকে কাজে লাগাবো। তাহলে খেয়াল করি আমাকে বলছে যেহেতু ভরবেগ নির্ণয় করতে, কৌণিক ভরবেগ নির্ণয় করতে, তাহলে আমরা জানি, সবাই জানি কি লিখবো, আমরা লিখবো হচ্ছে mvr ইকুয়াল হচ্ছে nh ডিভাইডেড বাই 2πi। খেয়াল করেন আমাদের সূত্রটা কি, আমরা জানি, আমরা জানি mvr ইকুয়াল nh বাই 2πi, আজকের ক্লাসের প্রথমেও কিন্তু এই জিনিসটা লিখছি mvr ইকুয়াল nh বাই 2πi। এবার খেয়াল করি আমাদের কক্ষপথ নাম্বার কত, কক্ষপথ নাম্বার হচ্ছে 2, দ্বিতীয় কক্ষপথ, তার মানে 2 × h ডিভাইডেড বাই 2πi। খেয়াল করেন এই n এর মান কত, n এর মান হচ্ছে 2, কেন প্রশ্নে দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে দ্বিতীয় কক্ষপথ, মানে n এর মান 2, তার মানে এখান থেকে আমি পাবো কত, এখান থেকে আমি পাবো 2 আর 2 কাটা গেলে h/π, h/π এর মান আমাদের সলভ করতে হবে, h/π এর মান আমাদের এখন সলভ করতে হবে, তাহলে আমরা কি পাবো, কৌণিক ভরবেগের মান পাবো। আমি একটু জিনিসটা মুছে দেই, আমি একটু জিনিসটা মুছে এক লাইনে লিখি, খেয়াল করি, তাহলে আমরা লিখবো হচ্ছে mvr ইকুয়াল হচ্ছে nh বাই 2πi, তার মানে nh, nh মানে কত, 2h/2πi, মানে আসলে h/π। এখন আমরা এসআই এককেও দেখব, সিজিএস এককেও দেখব, খেয়াল করি এসআই এককে যদি আমি দেখতে চাই, এসআই এককে যদি আমি দেখতে চাই তাহলে কি আসবে, এসআই লিখলাম এখানে, এখানে লিখলাম হচ্ছে সিজিএস। আচ্ছা খেয়াল করি এবার হচ্ছে আমরা লিখবো হচ্ছে mvr সমান সমান হচ্ছে h/π, এবার h এর মান কত এসআই এককে আপনি জানেন, 6.626 × 10⁻³⁴, 34 ডিভাইডেড বাই পাই হচ্ছে একটা ফিক্সড, আপনার কি বলে, আপনার পাই হচ্ছে একটা ধ্রুবক মান, পাই হচ্ছে আমাদের একটা ধ্রুবক মান বা কনস্ট্যান্ট মান, আমরা এই পাই এর মানটা ইউজ করবো 3.1416 অথবা 3.14। আচ্ছা আর এইখানে যদি আমরা বলতে চাই mvr সমান সমান হচ্ছে h/π, এই h-টার কত আসবে 6.626 × 10⁻²⁷, মাইনাস কত 27 ডিভাইডেড বাই পাই এর মান হচ্ছে ফিক্স 3.1416। খেয়াল করেন আপনি এখন ক্যালকুলেশন করলেই সব বুঝে যাবেন যে এখান থেকে কি উত্তর আসতেছে, এইখান থেকে কি উত্তর আসতেছে, এককটার দিকে খুব ভালো মতো মাথায় রাখবেন। দেখেন পাই কি একটা সংখ্যা, সংখ্যার কোনো একক থাকা পসিবল না, পসিবল না, 3.1416 এটার সাথে কোনো সংখ্যা একক থাকে না, তার মানে লবের এককটাই হচ্ছে, মানে এই ভগ্নাংশের মধ্যে লবের এককটাই হচ্ছে আমার পুরো জিনিসটার একক, তার মানে আমরা জানি উপরের এককটা কি, উপরের এককটা হচ্ছে এসআই এককে, উপরের একক হচ্ছে জুল ইনটু সেকেন্ড, আর এই এমভিআর এককের মধ্যে আছে আর্গ ইনটু সেকেন্ড, তার মানে আমাদের লবের এককটাই হবে আসলে, লবের এককটাই হবে আসলে কি বলে ওইটাকে,
পুরো ভগ্নাংশের একক বা হচ্ছে উত্তরের একক। আশা করি আমি ম্যাথটা সলভ করাইতে পারছি। খেয়াল করি আমাদের কোশ্চেনটা ছিল বোরের দ্বিতীয় কক্ষে, বোরের দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। ভরবেগের সূত্র আমরা বোরের পরমাণু মডেলের প্রস্তাবনা থেকে পাই, সেটা হচ্ছে এমভিআর ইকুয়াল এনএইচ বাই টুয়াইস পাই। যেহেতু দ্বিতীয় কক্ষপথ বলছে মানে এন এর মান কত, দুই, আমরা এন এর জায়গায় দুই বসায় দিছি, দুই আর দুই কাটাকাটি গেলে এইচ বাই পাই থাকে, এইচ বাই পাই থাকে। এবার খেয়াল করি এসআই এককে এইচ এর ভ্যালু হচ্ছে 10^-34 আসবে লাস্টে, আর এসআই এককে সরি সিজিএস এককে এইচ এর ভ্যালু লাস্টে আসবে 10^-27। পায়ের ভ্যালুতে কোনো প্রকার এদিক ওদিক হবে না, যেহেতু পায়ের মধ্যে কোনো একক নাই, তাই লবের এককটাই হচ্ছে এই ভগ্নাংশের একক বা হচ্ছে আমাদের উত্তরের একক, মানে আর্ক সেকেন্ড হবে সিজিএস এককে আর জুল সেকেন্ড হবে এসআই এককে। সবাইকে বলে দিচ্ছি ম্যাথটা আমার ম্যাথ শেষ হওয়া মাত্র আপনি ম্যাথটা বুঝছেন কি বুঝেন নাই আমাকে আবার বলতে হবে নাকি বলতে হবে না এই জিনিসটা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানায় দিবেন। তাহলে হবে কি, আমি আপনি যখন বলবেন, অনেকে যখন বলবেন ম্যাথটা বুঝছেন, তখন আমি আর এই ম্যাথটা নিয়ে বেশি দূর না গিয়ে সামনের ম্যাথে চলে যাব। তো আমরা সবাই কাইন্ডলি খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানাই দিই। হ্যাঁ, জুবাইর ভাই বলছে চলে আসছি, থ্যাংক ইউ জুবাইর। এবার বলছে আহমদ বিন মাহবুব, আচ্ছা হ্যাঁ, ওই যে আমাদের আগের ফার্স্ট ম্যাথটা নিয়ে বলছে ভাই 2.1843 আর 3 এর সাথে তো অনেক পার্থক্য, এই কথাটা আমরাও জানি, বাট এখানে আসলে প্রায় ধরে নিয়ে কাজটা করা হয়েছে, প্রায় ধরে নিছে যাতে করে একটা বেসিক কথা বলতে পারে যে আসলে আলোর বেগের অনেক কাছাকাছি একটা মান, যেহেতু 3 আর 2.18 একটা গ্যাপ আছে আমরা সবাই জানি, বাট ওরা একটা বেসিক অনুসিদ্ধান্ত দেওয়ার জন্য এই কথাটা বলছে, আশা করি আমরা সবাই বুঝবো। ভাই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক আমি অলরেডি বলে দিছি, আপনি আগের ক্লাসে ছিলেন না আমার, খেয়াল করেন প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট হচ্ছে এসআই এককে, এসআই এককে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে জুল সেকেন্ড, আর সিজিএস এককে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক হচ্ছে আর্ক ইনটু সেকেন্ড। খুব ভালো মতো মাথায় রাখবেন, খুব ভালো মতো মাথায় রাখবেন, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক হচ্ছে জুল সেকেন্ড এসআই এককে, আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক হচ্ছে সিজিএস এককে হচ্ছে আর্ক সেকেন্ড। এই কথাটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আর জেনিফা আপু বলছে হচ্ছে বুঝছি, তারপরে হচ্ছে গিয়ে মুরসালিন আমি বলছে বুঝতে পারছি, সালাফি ভাই বলছে বুঝছি, অনঙ্ক সেন বলছে ধন্যবাদ ভাই বুঝছি, সালাফি ভাই বলছে হচ্ছে অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সালাফি ভাইয়া, জুবাইর বলছে বুঝছি, থ্যাংক ইউ আপনাদেরকে। ওই যে জেনিফা আপু কিন্তু কমেন্টে আমাদের জানাই দিছে যে আসলে এসআই এককে হচ্ছে জুল সেকেন্ড আর হচ্ছে সিজিএস এককে আর্ক সেকেন্ড, থ্যাংক ইউ জেনিফা আপু। আচ্ছা খেয়াল করেন ঠিক এইভাবে, ঠিক এইভাবে ম্যাথটা শেষ হওয়া মাত্র আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাই দিবেন যে ভাইয়া ম্যাথটা বুঝছেন, তাহলে আমি আর ম্যাথে খুব বেশি টাইম নিব না। অদিতি আপু অলরেডি বলে ফেলছে আসছে আমাদের মাঝে, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ অদিতি আপু। আচ্ছা এবার হচ্ছে আমরা পরের ম্যাথে চলে যাব, এবার হচ্ছে আমরা পরের ম্যাথে চলে যাব। খেয়াল করি আমাদের এর পরের ম্যাথটা কি, এর পরের ম্যাথটা কি, এর পরের ম্যাথটা হচ্ছে 3 নম্বর ম্যাথ, আজকের 3 নম্বর ম্যাথ, খেয়াল করবো এটা হচ্ছে আজকে 3 নম্বর ম্যাথ। ম্যাথটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আমি ইচ্ছাকৃতভাবে এমন সব ম্যাথ আনছি যাতে আপনি বুঝতে পারেন কখন কোন সূত্র ইউজ করবেন আর কি কি চেঞ্জ করতে হবে আমার সূত্রের জন্য। তাহলে হাইড্রোজেন পরমাণুর আর হাইড্রোজেন পরমাণুর এম শেলের মধ্যে মানে এম তম কক্ষে বেগ কত হবে, ইলেকট্রনের বেগ কত হবে এটা আমাকে জানতে চাইছে, এন্ড তারা আমাকে ডাটা দিয়ে দিছে, তারা আমাকে কোন ডাটা দিছে, আর এর মান দিয়ে দিছে, তারা এখন আর এর মান কত দিছে 47.61986 × 10^-5 ন্যানোমিটার। খুব ভালো মতো খেয়াল করেন আর এর ভ্যালু ওরা আমাকে কোশ্চেনে দিয়ে দিছে, মানে গিভেন ডাটা হচ্ছে আর, যে আর এর একক কিনা ন্যানোমিটারে দেওয়া হয়েছে, তার মানে আমাকে এখন এই আরটাকে নিয়ে একটু খেলাধুলা করতে হবে, তারপরে সামনে আগাতে হবে। এখন খুব ভালো মতো খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন, আপনাকে বলা হয়েছে কি, আপনাকে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর এম তম কক্ষপথ। আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়তেছি KLM মানে কে হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ, এল হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ, এম হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ, তার মানে এই এম এর ভ্যালু, এই এম এর ভ্যালু হচ্ছে কত, এই এম এর জন্য এন এর ভ্যালু হচ্ছে 3, এন এর ভ্যালু হচ্ছে 3, এম এর জন্য এল এর ভ্যালু সরি এম এ এম তম কক্ষপথ মানে এন এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা এইবার আমাদের কোশ্চেন হচ্ছে ভি,
ভি যে আমরা ইউজ করব, ভি যে আমরা ক্যালকুলেট করব, এই ভিটা আমরা ইউজ যে করতেছি তখন আমরা কিভাবে কোন সূত্র ইউজ করব। প্রথম সূত্রের দিকে তাকান, খুব ভালো মতো খেয়াল করেন, প্রথম সূত্রের মধ্যে প্রথম সূত্র আমি একটু লিখতেছি, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, ফাইন। এখানে কিন্তু আর এর ভ্যালু আছে এন্ড আর এর ভ্যালু আপনার জানা, কিন্তু আপনার কোশ্চেনের মধ্যে এন এর মান আছে, আপনার এই সূত্রের মধ্যে কি এন আছে? নাই। তার মানে আমরা এমন সূত্রের কাছে যাব যে সূত্রের মধ্যে এন আছে আবার আরও আছে। মানে আমি বুঝাইতে পারতেছি হয়তো, আমাদের এমন একটা সূত্র ইউজ করতে হবে যে সূত্রের মধ্যে, যে সূত্রের মধ্যে এন এর মানও আছে আর এর মানও আছে, এমন ভাবে সূত্রটা আমাদের ইউজ করতে হবে। খেয়াল করি তাহলে, আমরা যদি দুই নম্বর সূত্রের কাছে যাই, দুই নম্বর সূত্রটা আমি একটু লিখতেছি, দুই নম্বর সূত্রটা আমি একটু লিখতেছি, ভি সমান সমান এন এইচ ডিভাইডেড বাই টু পাই এম আর। এন্ড আমরা বারবার বলছি, দেখেন তো একটা কথা মনে আছে কিনা, বারবার বলছি দুই নম্বর সূত্রটা হচ্ছে সার্বজনীন সূত্র, মানে মেইন কনসেপ্ট থেকে আনা সূত্র, যে সূত্রে সিজিএস এসআই কোনো ঝামেলা নাই, আপনি যে কোনো একক বসাইতে পারবেন। তার মানে আমি কি এই সূত্রটা ইউজ করে কোনো অন্যায় করবো? সবার জন্যই কিন্তু আসলে এই সূত্রটা খাটবে। এখন আমাদের কথা হচ্ছে আমরা কোন একক ইউজ করবো, আমি দুইটাই করে দিচ্ছি। খেয়াল করেন এই সূত্রটা আপনি ইউজ করতে পারবেন, কেন? কারণ এই সূত্রের মধ্যে এনও আছে, এই সূত্রের মধ্যে আরও আছে, এই সূত্রের মধ্যে এনও আছে, এই সূত্রের মধ্যে আরও আছে। এবার খেয়াল করি আমরা তাহলে আমাদের কথা মতো জিনিসটা ইউজ করা শুরু করি। দেখেন এই সূত্রের মধ্যে আমরা কি করব, এন এর ভ্যালু কত বসাবো? তিন বসাবো। কেন? কারণ এম সেল, এম সেল বলা আছে, এম সেল মানে এন এর ভ্যালু হচ্ছে তিন। এবার হচ্ছে এইচ বসাবো, আর হচ্ছে বসাবো টু। দেখেন পাই মানে কত? থ্রি পয়েন্ট 1416. এবার এম এর ভ্যালু বসাইতে হবে, এম এর ভ্যালু বসাইতে হবে আর আর এর ভ্যালু বসাতে হবে। এইবার দেখ, আমি কিন্তু ভ্যালুটা এখনো বসাইনি, আমি এখন বসাবো। খেয়াল করি, খুব ভালো মতো খেয়াল করি। এইবার দেখেন আমি একটু সাইড করে লিখতেছি, আমাদের টার্গেট হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে, দেখেন আমি একটু মাঝ বরাবর লিখি, ভি সমান সমান এন এইচ ডিভাইডেড বাই টু পাই এম আর। এইবার এসআই একক দিব না সিজিএস একক দিব, আপনার কোনো সমস্যা নাই, আমি দুইটা করে দিচ্ছি, আপনার যেটা মন চায় আপনি সেটা দিন। এসআই এর জন্য কেমন হবে আর সিজিএস এর জন্য কেমন হবে? খেয়াল করেন আমি আসলে এমন ভাবে পড়াতে চাচ্ছি যাতে করে ইচ এন্ড এভরি স্টুডেন্ট উপকৃত হয়, মানে যারা এসআই এককের সাথে অভ্যস্ত তাদেরকে আপনি চাইলেও সিজিএস এককে দিলে তারা মানবে না, যারা সিজিএস এককে অভ্যস্ত তারা চাইলেও এসআই এককের সাথে অভ্যস্ত হতে পারবে না। মানে এই যে আমাদের একটা হ্যাবিচুয়েশনের একটা সময় লাগবে, ইউজ টু হওয়ার সময় লাগবে, যার জন্য আমাকে এমনভাবে পড়াইতে হবে যাতে সবাই খুশি থাকে, যার জন্য আমি কি করতেছি এসআই একক দিয়েও দেখাচ্ছি সিজিএস একক দিয়েও দেখাচ্ছি। খেয়াল করেন ভি লিখবো, এন এর মান হচ্ছে থ্রি, এন এর কোনো এসআই নাই, এন এর কোনো সিজিএস নাই। এইচ, এইচ কত? 6.626 ইনটু 10^-34। আমরা জানি এসআই এককে এইচ এর ভ্যালু 10^-34। আবার খেয়াল করি টু লিখলাম, আমরা জানি পায়ের কোনো সিস্টেম কোনো গ্যাঞ্জাম নাই, 1416 ইনটু এম, এম কত? 9.1×10^-31। খেয়াল করেন -31, কেন? কারণ এসআই এককে, এসআই এককে, এসআই পদ্ধতিতে এই আপনার কি বলে এম এর ভ্যালু হচ্ছে 10^-31। 31 ভুলেও কিন্তু কেউ 28 বা 28 দিবেন না। ইনটু আর, এখন হচ্ছে কথা আর এর ভ্যালু কত? 47 ইনটু সরি 0.61986 ইনটু 10^-5। কিসে আছে? ন্যানোমিটারে আছে। কিসে আছে? ন্যানোমিটারে আছে। খেয়াল করেন আমি আপনাকে কালকের ক্লাসে বারবার শিখাইছি দুইটা জিনিস, বারবার দুইটা জিনিস শিখাইছি। কি শিখাইছি? মিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে, মিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে 10^9 গুণ দিতে হয়। তার মানে 10^9 গুণ দিতে হবে কখন? যখন মিটার থেকে ন্যানোমিটারে যাবেন। আপনাকে এইখানে দেওয়াই আছে ন্যানোমিটার, আপনার ন্যানোমিটার থেকে মিটারে যেতে হবে। তার মানে এই প্রসেসটার উল্টা না। দেখেন মিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে যদি 10^9 দিয়ে গুণ দিতে হয়, তাহলে ন্যানোমিটার থেকে মিটারে নিতে গেলে অবশ্যই 10^9 দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলে আমরা এই যে 10^-5 এটার সাথে ভাগ দিব কত? 10^9। আমরা 10^9 দিয়ে ভাগ দেওয়া যেই কথা, 10^-9 দিয়ে গুণ দেওয়া একই কথা, ওই সাপেক্ষে 10^-9 ইউজ করতেছি। এবার খেয়াল করি, আশা করি আমি আপনাকে এসআই এককের বসানোর ব্যাপারটা বুঝাইতে পারছি। আমি দেখেন এই সাইড থেকে বুঝাচ্ছি, দেখেন এসআই এককের মধ্যে ভি লিখলাম, এন এর ভ্যালু হচ্ছে তিন। কেন এন এর ভ্যালু তিন? কারণ এটা হচ্ছে এম তম কক্ষপথ। তারপরে এইচ, এইচ মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মানে 6.626 ইনটু 10^-34, মানে এই জায়গায় যে 34টা, এই 34 লিখতে হবে এসআই ইউনিটের জন্য। আর একক হবে হচ্ছে জুল সেকেন্ড। টু লিখলাম,
পাই মানে হচ্ছে 3.1416, এম মানে হচ্ছে 9.1×10⁻³১ কেজি, মানে দেখেন এই জায়গায় কিন্তু 10⁻³১ এই কথাটা জরুরি, যেহেতু এটা এসআই ইউনিট। আবার আর আর মানে কত, আর হচ্ছে ন্যানোমিটারে দেওয়া আছে, আমরা জানি এসআই ইউনিটের জন্য আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হবে মিটারে। তাহলে মিটারে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আমরা জানি ভাইয়া মিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে 10⁻৯ দিয়ে গুণ দিতে হয়, তার মানে ন্যানোমিটার থেকে মিটারে আসতে গেলে 10⁻৯ দিয়ে ভাগ দিতে হবে, মানে 10⁻⁹ দিয়ে গুণ দিতে হবে, একই কথা। আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন যারা সিজিএস এ অভ্যস্ত, সিজিএস এর জন্য আমরা কি করব, আমরা সেম ভ্যালু জাস্ট বসাইতে থাকবো। দেখেন এন এর মান হচ্ছে 3, এইচ এর ভ্যালু কত, 6.626×10⁻²⁷। খেয়াল করেন যারা যারা সিজিএস এককে বসাবেন তাদের জন্য এইচ এর ভ্যালুটা পাবেন কিন্তু -27 এ, এন্ড আর্ক সেকেন্ড হচ্ছে একক, 2 লিখলাম, পাই কত 3.1416×এম কত 9.1×10⁸। খুব ভালো মতো খেয়াল করেন এখানে কিন্তু 31 দিছি, কেন এটা এসআই ইউনিট, এখানে 28 দিছি হচ্ছে সিজিএস ইউনিট। আচ্ছা এন্ড অবশ্যই আমাদের একক হবে গ্রামে, আর নিচে হচ্ছে আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 47.6169 8.6×10⁵। খেয়াল করেন গতকাল থেকে শিখাচ্ছি সেন্টিমিটার থেকে, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে 10⁷ দিয়ে গুণ দিতে হয়, 10⁷ দিয়ে গুণ দিতে হয়, তার মানে ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 10⁷ দিয়ে ভাগ দিতে হবে, তার মানে আমি 10⁻⁷ দিয়ে গুণ দিব, মানে 10⁷ দিয়ে ভাগ দিছি। খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করলেই বুঝবেন, এখন আপনি ক্যালকুলেটারে বসাইলে কিন্তু আসলে উত্তরটা বের হয়ে যাবে। আপনি আমাকে এখনই জানাই দেন কাইন্ডলি যে আপনি ম্যাথটা বুঝছেন কি বুঝেন নাই, আমি আবার বলবো আপনাদের জন্য কি রিপিট করবো নাকি, তারপরেও আমি আবার রিপিট করতেছি। খুব ভালো মতো খেয়াল করেন, আমি ম্যাথটা আরেকবার রিপিট করতেছি যাতে করে আপনারা সবাই উপকৃত হন, কোনো সমস্যা নাই আমার জন্য। আপনারা জাস্ট আমাকে জানাই দিবেন যে আসলে আপনি ম্যাথটা বুঝছেন কি বুঝেন নাই। খেয়াল করেন আমাদের বলছে হাইড্রোজেন পরমাণুর জন্য, হাইড্রোজেন পরমাণুর জন্য এম শেলের ইলেকট্রনের বেগ বের করতে, তার মানে আমরা কোন সূত্রটা ইউজ করলাম, আমরা একটা সার্বজনীন সূত্র ইউজ করছি, এটা হচ্ছে বোরের পরমাণু মডেলের প্রস্তাবনা, যেটা হচ্ছে MVR=NH/2π, ওইখান থেকে আমরা ভি এর মানটা বসাইছি। ভি এর মান বসানোর পরে এবার হচ্ছে আমরা এই ভ্যালুগুলা কিভাবে এখানে বসাবো, এন এর ভ্যালু হচ্ছে 3, কেন, কারণ এটা হচ্ছে এম শেল, এইচ এর ভ্যালু হচ্ছে -34 হবে লাস্টে, কেন, কারণ এটা হচ্ছে এসআই ইউনিটে আমরা কাউন্ট করতেছি, 2 লিখলাম, পায়ের ভ্যালু আমরা সবাই জানি 3.1416, এম এর ভ্যালু হচ্ছে 10⁻³১ কেজি, কেন, কারণ এটা এসআই ইউনিট, আর এর ভ্যালু আমাদের মিটারে নিতে হবে, আছে ন্যানোমিটারে, ন্যানোমিটার থেকে মিটারে নিতে গেলে 10⁹ দিয়ে ভাগ দিতে হবে, এই যে আমরা 10⁹ দিয়ে ভাগ দিছি বা 10⁻⁹ দিয়ে গুণ দিছি, একই কথা। আবার সিজিএস এককের জন্য এইচ এর ভ্যালুটা হবে 27 -27 আর্ক সেকেন্ড একক, এম এর ভ্যালুটা হবে -28 মানে হচ্ছে গ্রাম একক, আর আর এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 10⁷ দিয়ে ভাগ দিতে হবে, কেন, কারণ হচ্ছে আমাদের ন্যানোমিটারে আছে, আর আমরা জানি এসআই এককে আমাদের আসলে সেন্টিমিটারে কাউন্ট করতে হয়। আশা করি আমি পুরো জিনিসটা বুঝাইতে পারছি আপনাদেরকে, এখনই আমাকে কাইন্ডলি জানাই দেন আপনারা ম্যাটটা বুঝছেন কি বুঝেন নাই, বুঝেন নাই। আচ্ছা এবার আমাকে কোশ্চেন করছে যদি থার্ড শেলে ইলেকট্রন থাকতো তাহলে তার বেগ কত হতো তাই নির্ণয় করা হয়। আচ্ছা অনন্ত সেন বলছে ভাই বুঝছি, তনু বলছে হ্যাঁ বুঝেছি, আচ্ছা মামুন বলছে বুঝি নাই, আমি মামুনের জন্য আরেকবার বলতেছি, দেখেন আমরা কিচ্ছু করি নাই, আমাদের বলছে বেগ নির্ণয় করতে, তাই আমরা আসলে বেগের ইকুয়েশনটা দিয়ে দিছি, এখানে বেগের ইকুয়েশনটা দিয়ে দিছি, বেগের ইকুয়েশনটা এই যে বেগের সূত্র আমি লিখে রাখছি, আপনি বেগের এমন একটা সূত্র এইখানে ইউজ করবেন যেইখানে আপনার ডাটাগুলো আসলে দেওয়া আছে, এখানে দেখেন এন এর মান দেওয়া আছে আর হচ্ছে আর এর মান দেওয়া আছে, তার মানে এন এবং আর থাকবে এমন সূত্র আপনাকে ইউজ করতে হবে, এই জন্য আমি এমন সূত্র ইউজ করলাম। এখন খেয়াল করেন এই যে বি এর সূত্র আপনি এসআই এককে নিতে পারেন, সিজিএস এককে নিতে পারেন, আপ টু ইউ, তার মানে আমি যে এসআই এককের জন্য এই ডাটাগুলো পাবো আর সিজিএস এককের জন্য এই ডাটাগুলো পাবো, আশা করি বুঝাইতে পারছি। এখনও যদি না বুঝেন ঠিক এই পেজের মধ্যে আগের দুইটা ক্লাস আছে, আমি কাইন্ডলি বলে দিব, জেনিফা আপু আছে এখানে, অদিতি আপু আছে, অনঙ্ক সেন আছে, কাইন্ডলি আপনারা আগের দুইটা ক্লাসের লিঙ্ক যদি কমেন্টের মধ্যে দিয়ে দিতেন বাকিরা উপকৃত হতো, আপনাদের যে কোনো একজন আগের ক্লাসের দুইটা লিংক দিয়ে দিলেই হবে, মানে হচ্ছে ঠিক এর আগের দুইটা ক্লাসের লিংক আপনারা একটু কাইন্ডলি দিয়ে দেন, তাহলে একটু ভালো মতো আমাদের জন্য ভালো হয়।
আচ্ছা হাইড্রোজেনের এম শেল কেমন আসে ভাইয়া? ব্যাপারটা এরকম না, মনে রাখবেন কোন পরমাণুর কক্ষপথ স্থায়ী না, ব্যাপারটা হচ্ছে যে ফিক্সড না, মানে হচ্ছে সোডিয়াম। খেয়াল করেন, এই যে একটা ভালো কোশ্চেন করছেন, দেখেন দেখেন আমি আপনাকে বলি, যেমন সোডিয়াম, সোডিয়াম মানে কি? এগারো, মানে হচ্ছে প্রথমে দুইটা, পরে আটটা, পরে একটা। আমরা বলি সোডিয়ামের কক্ষপথ কয়টা? সোডিয়ামের কক্ষপথ ভাইয়া তিনটা না, কখনোই বলবেন না সোডিয়ামের কক্ষপথ তিনটা। সোডিয়ামের শেষ ইলেকট্রনটা, সোডিয়ামের শেষ ইলেকট্রনটা তিন নাম্বার কক্ষপথে আছে, সোডিয়ামের শেষ ইলেকট্রনটা তিন নাম্বার কক্ষপথে আছে। কোন পরমাণুর কক্ষপথ নির্দিষ্ট না, সেটা অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত বিস্তৃত। মানে সোডিয়ামের কক্ষপথ যে তিনটা, এরকম কোনো কথা কেমিস্ট্রিতে নাই। সোডিয়ামের কক্ষপথ তিনটা আমরা কেন আঁকি তিনটা পর্যন্ত? ব্যাপারটা হচ্ছে সোডিয়ামের শেষ ইলেকট্রনটা তিন নাম্বার কক্ষপথ পর্যন্ত গেছে, এই জন্য আমরা তিনটা পর্যন্ত একে রেখে দেই। আপনার কাছে আমার কোশ্চেন, যদি এটা ফিক্সডই হয়, আয়নীকরণ শক্তিতে আমরা কেন বলি এই ইলেকট্রনটা অসীমে গেছে? আমরা কেন বলি এই ইলেকট্রনটা অসীমে গেছে? আপনি আমার কোশ্চেনটা একটু ভালো মতো বুঝে আমার কথাটার ব্যাখ্যা পেয়ে যাবেন আশা করি। দেখেন, কোন পরমাণুর কক্ষপথ নির্দিষ্ট না, যার শেষ শক্তি, শেষ ইলেকট্রনটা কোন কক্ষপথ পর্যন্ত গেছে আমরা ওই ওই কথাটা বলে দিই আসলে। আচ্ছা, এই যে একটা কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। আশা করি আমাদের দুই নাম্বার কোশ্চেনটা সলভ হয়ে গেছে, আমরা এখন সরি তিন নাম্বার কোশ্চেন সলভ হয়ে গেছে, আমরা এখন চার নাম্বার কোশ্চেনে চলে যাব। আমাদের এখন চার নাম্বার কোশ্চেনটা পড়তে হবে। এই যে ভালো কথা, এই যে সোডিয়ামের কথা আসতে আসতেই সোডিয়ামের একটা ম্যাথ এসে পড়ছে। খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার ফোর, এটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার ফোর। দেখেন আমাকে বলছে সোডিয়ামের এগারো নম্বর ইলেকট্রন, সোডিয়ামের এগারো নম্বর ইলেকট্রন, এই যে মাত্র যেটা বলতে চাচ্ছিলাম, সোডিয়ামের এগারো নাম্বার ইলেকট্রন, এগারো নাম্বার ইলেকট্রনের গতিবেগ কত, এগারো নম্বর ইলেকট্রনের বেগ কত, এগারো নম্বর ইলেকট্রনের বেগ কত? খেয়াল করেন, এখন আপনি খেয়াল করেন সোডিয়াম মানে কি? প্রথমে দুইটা, পরে আটটা, পরে থাকবে একটি ইলেকট্রন, রাইট? আচ্ছা, তার মানে এই যে সোডিয়ামের এগারো নম্বর ইলেকট্রন বলতে আমার কিন্তু ওরা ডাটা দিয়ে দিছে। আমাকে ওরা কোন ডাটা দিয়ে দিছে? আমাকে ওরা বলে দিছে এন ইকুয়াল থ্রি। কেন? কারণ সোডিয়ামের এগারো নম্বর ইলেকট্রনটা কোন নাম্বার শক্তি স্তরে থাকে? নর্মালি এগারো তিন নাম্বার শক্তি স্তরে থাকে, মানে এম শেল বা তিন নাম্বার শক্তি স্তরে থাকে। এইবার খেয়াল করি, আমাকে শুধু ডাটা দেওয়া আছে একটা, সেটা কোন ডাটা? এন এর ডাটা। সেটা কোন ডাটা? এন এর ডাটা। আচ্ছা, তাহলে এন এর ডাটা যেহেতু দেওয়া আছে, আমরা আর এর ডাটাওয়ালা, মানে আর আছে, আর আছে এমন ইকুয়েশন, আর আছে এমন ইকুয়েশন ইউজ করব না, শুধু এন এর ডাটা দেওয়া আছে, তার মানে আর যে ইকুয়েশনের মধ্যে আছে সেই ইকুয়েশন আমরা ইউজ করব না। তাহলে দেখেন, খুব ভালো মতো দেখেন কোন ইকুয়েশন আমরা ইউজ করব। ওই যে আমাদের তিন নম্বর ইকুয়েশনটা আমাদের দিকে তাকাই আছে, তিন নম্বর ইকুয়েশনটা কি? ভি সমান সমান টু পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। খেয়াল করবো, দেখেন এখানে কোনো আর নাই, এখানে কোনো আর নাই, এই জিনিসটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, এখানে কোনো আর নাই। এবার দেখেন এই সূত্রটার মধ্যে আমরা ওই যে সিজিএস আর এসআই এর জন্য আরেকবার করে দিচ্ছি, এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস। খেয়াল করেন, ভি লিখবো, টু লিখলাম, থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লিখলাম, জেড হাইড্রোজেনের, সরি দেখেন সোডিয়ামের জন্য সোডিয়ামের জেড কত? সোডিয়ামের জেড হচ্ছে এগারো, সরি সোডিয়ামের জেড হচ্ছে এগারো। কেন? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো, এই জন্য হচ্ছে সোডিয়ামের জেড হবে এগারো। ইলেকট্রন, ইলেকট্রন কত? ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন হোল স্কোয়ার ডিভাইড বাই এন কত? এন কত? এন কিন্তু দিয়ে দিছে আমাকে, এন হচ্ছে থ্রি। এইচ কত? সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস চৌত্রিশ, মাইনাস চৌত্রিশ মানে থার্টি ফোর। আচ্ছা, আর এইখানে যদি আমি ভির মানটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আসবে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ইলেভেন ইন্টু, দেখেন এখন কিন্তু আর ওয়ান পয়েন্ট সিক্স হবে না, এখন হবে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা এটা এখন আর ইন্টু নাই, ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই থ্রি ইন্টু সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন। খুব ভালো মতো খেয়াল করেন, আবার বারবার বলতেছি, দেখেন এই ম্যাথের জন্য এসআই এককেও হতে পারে, সিজিএস এককেও হতে পারে। কেন আমরা এই সূত্রটা ইউজ করলাম, কেন আমরা এই সূত্রটা ইউজ করলাম, এটা হচ্ছে বোঝার জিনিস, কেন আমরা এই সূত্রটা ইউজ করতে গেলাম। এই সূত্রের মধ্যে কোনো আর নাই, মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ নাই, এই জন্য আমরা ইউজ করছি। কেন ব্যাসার্ধ নাই এই সূত্রটা ইউজ করছি? আমাদের যে কোশ্চেন, কোশ্চেনের মধ্যে আর রিলেটেড, মানে ব্যাসার্ধ রিলেটেড কোনো ডাটা দেওয়া নাই, যার জন্য আমরা আসলে আর রিলেটেড ইকুয়েশন ইউজ করব না। এই ইকুয়েশন ইউজ করছি, দেন আমরা এসআই এককের জন্য নিছি আর সিজিএস এককের জন্য নিছি। এস এর, এসআই এর জন্য ই এর মানটা কত, এটা আগের ম্যাথে ছিল না, এই জন্য বলতেছি
এসআই এর জন্য ই এর মানটা হচ্ছে 1.6 × 10⁻¹⁹ মানে 19 কুলম্ব কুলম্ব এককে আসবে। আর হচ্ছে এই যে সিজিএস একক, সিজিএস এককে ই এর মান হচ্ছে 4.8 × 10⁻¹⁰ ESU এককে আসবে। কোন এককে আসবে? ESU এককে আসবে বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে আসবে সিজিএস এককে ইলেকট্রনের ভ্যালু। আশা করি ম্যাটটা বুঝাইতে পারছি। এখনই কাইন্ডলি আমাকে জানায় দিবেন যে আপনি এই ম্যাটটা বুঝতে পারছেন কিনা। আশা করি তাড়াতাড়ি সবাই বুঝতে পারবেন। এখন একটু কাইন্ডলি জানাই দেন, তাড়াতাড়ি একটু জানাই দেন আমাকে ম্যাট। কাইন্ডলি প্লিজ সবাই একটু শেয়ার করে দিয়েন। আমি ক্লাসটা এখনও শেয়ার করিনি, আপনারা জানেন আমি আমি নিজে কিন্তু ক্লাসটা এখনও শেয়ার করি নাই, যেহেতু আমিও করি নাই। আপনারা না করলে এখনই করে দেন, আমি এখনই করে দিচ্ছি, আমি এখনই করে দিচ্ছি। আপনারা ক্লাসটা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন যার যার জায়গা থেকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা অনেকে উপকৃত হতে পারবো, একসাথে দেখতে পারবো। আপনারা একটু কাইন্ডলি এখনই ক্লাসটা শেয়ার করে দেন, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আমি আমার নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি, আমি আমার নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি। বোরের পরমাণু রিলেটেড, পরমাণু সংক্রান্ত সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি, গাণিতিক সমস্যাগুলি অন্য ফোন তো যার জন্য আসলে নোটপ্যাডে লেখা নেই, না হলে ওইখান থেকে কপি করে দিতাম। এখন লিখতে হচ্ছে সমস্যাগুলি বেগ, আজকে বেগ সংকট না। আচ্ছা ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এটা যারা আস যারা ক্লাস করবে তারা দেখবে। আচ্ছা এই যে আমি আমার নিজের প্রোফাইল থেকে ভিডিওটা শেয়ার করে দিছি। আপনারা কাইন্ডলি যে কাজটা করবেন, আপনারা কিন্তু আসলে এই জিনিসটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন। আচ্ছা অন্য একটু কাইন্ডলি যদি বলতেন। আচ্ছা এই যে জুবায়ের ভাইয়া কি করছে, আগের দুইটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিছে, থ্যাংক ইউ জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তনু বলছে হচ্ছে গিয়ে, তনু আপু বলছে হচ্ছে হুম বুঝেছি, থ্যাংক ইউ তনু আপু। তারপর অনঙ্ক সেন বলছে হচ্ছে না বুঝি উপায় কি ভাই, আসলেই না বুঝি উপায় কি, আসলেই বুঝতে হবে, আমাদের সবারই বুঝতে হবে ম্যাথগুলা, শুধু আপনার না সবার বুঝতে হবে ম্যাথগুলা, না হলে আসলে আমাদের আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি ভাই। সবাই দোয়া করবেন যাতে করে সবাই অনেক তাড়াতাড়ি বুঝতে পারে। আচ্ছা এখন এই ম্যাটটা অনেক ইন্টারেস্টিং ম্যাথ, এখন এই ম্যাটটা অনেক ইন্টারেস্টিং, এই ম্যাটটা অ্যাডমিশনে আসা একটা কোশ্চেন, তাহলে আমরা এই ম্যাটটা মুছে দিচ্ছি। হ্যাঁ সবাই কাইন্ডলি একটু জানাই দিবেন ম্যাটটা বুঝছেন কি বুঝেন নাই, তাহলে আমার আমার অনেক সুবিধা হবে। আচ্ছা এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, এটা অনেকে বলতে পারেন আসলে শক্তি রিলেটেড ম্যাথ, আসলে শক্তি রিলেটেড না। দেখেন এবার হচ্ছে ম্যাথ, ম্যাথ নাম্বার ফাইভ। দেখেন আমরা কিন্তু অলরেডি চারটা ম্যাথ করে ফেলছি, অলরেডি কটা ম্যাথ করছি, চারটা ম্যাথ করছি, অ্যান্ড আশা করি আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখবো। খেয়াল করেন আমাদের পরের ম্যাথটা হচ্ছে 0.5 মিলিগ্রাম ভরের, এবার কিন্তু আমি মিলিগ্রাম দিছি আপনাকে, খেয়াল করেন আমি কিন্তু আপনাকে নতুন জিনিস শিখাইতে চাইতেছি। দেখেন আপনার কোশ্চেন হচ্ছে 0.5 মিলিগ্রাম ভরের, মিলিগ্রাম ভরের চলমান বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, চলতেছে এমন একটা বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, চলমান বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডা। হ্যাঁ চলমান বস্তুর ল্যামডা কত দেওয়া আছে, আমি একটু নিচে লাইনে লিখি, ল্যামডা দেওয়া আছে হচ্ছে 4.15 × 10⁻²⁵ ন্যানোমিটার। এই যে দেখেন ল্যামডার মান ন্যানোমিটারে দেওয়া আছে, বলছে বস্তুটির গতিশক্তি কত, মানে বস্তুটির ইকে বা কাইনেটিক এনার্জি কত। খেয়াল করেন আপনাকে কিন্তু আসলে বলা আছে বস্তুটার ইকে বা গতিশক্তি বের করতে, তাহলে খেয়াল করেন আমরা কেন আসলে বেগের মধ্যে, আমরা ইলেকট্রনের বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যাবলীর মধ্যে ইকে কেন আনলাম। ব্যাপারটা হচ্ছে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা আপনারা সবাই জানেন। দেখেন এই এম কি, এই এম হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা আপনি জানেন আমরা অলরেডি বারবার দেখছি। এবার ভি, এই ভিটা বের করাই আসলে আমাদের টার্গেট, এই ভি বের করা আমাদের টার্গেট, যার জন্য আসলে আমরা এই বেগের মধ্যে এই সংক্রান্ত প্রবলেমটা, গতিশক্তি সংক্রান্ত প্রবলেমটা দিছি। এবার খেয়াল করেন বেগ নিয়ে আমরা আলোচনা করব। দেখেন আমাদের বেগ বের করতে দিছে, খেয়াল করেন বেগ বের করতে দিছে,
খুব ভালোমতো বুঝবেন, বেগ বের করতে দিছে মানে ভি বের করতে দিছে, আর ডাটা দিছে মানে গিভেন ডাটা দিছে হচ্ছে ল্যামডা, গিভেন ডাটা হচ্ছে ল্যামডার, তার মানে ল্যামডা ইউজ করে, ল্যামডা ইউজ করে ভি এর মান বের করতে হবে আমাদের। আমি মনে হয় বুঝাইতে পারছি, আমারে বেগ বের করতে দিছে, বেগ বের করতে দিছে আর ল্যামডা দিয়ে দিছে, তার মানে ল্যামডার মান ইউজ করে আমাদের বেগের কাছে যাইতে হবে, ল্যামডার মান ইউজ করে আমাদের বেগের কাছে যাইতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এক কাজ করি, ল্যামডার মান ইউজ করে বেগের কাছে যাওয়ার চেষ্টা করি। এইটা কার ইকুয়েশন ছিল মনে আছে? এটা কিন্তু ডি ব্রগলির ইকুয়েশন ছিল। ডি ব্রগলির ইকুয়েশনটা কি রিলেটেড? একটা ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম থাকবে, একটা ইলেকট্রনের মধ্যে বস্তু ধর্ম থাকবে, এইটাই ছিল আসলে আমাদের ডি ব্রগলির মূল প্রতিপাদ্য বিষয়। তার মানে ওই ইকুয়েশনটা মনে করাই দিই আপনাদের আবার, ওই ইকুয়েশনটা ছিল বস্তু ধর্ম, আর এই ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম, সরি বস্তু ধর্ম না বলে বলি হচ্ছে কণা ধর্ম, হ্যাঁ কণা ধর্ম। এই ল্যাম এই এম ভি বা ভরবেগ হচ্ছে বস্তুর কণা ধর্ম, আর ল্যামডা হচ্ছে আসলে তরঙ্গ ধর্ম। কেন? কারণ আসলে ল্যামডা আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা বুঝিয়ে দেয়। তার মানে এই যে ল্যামডা ইউজ করে আমাকে কার মান ইউজ করতে, কার মান বের করতে হবে, আমাদের বের করতে হচ্ছে ভি এর মান। তাহলে আসলে আমরা ভি এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে এইখান থেকে যদি আমরা ভি কে এক সাইডে নিই তাহলে কি আসবে, ভি সমান সমান এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ল্যামডা। খেয়াল করি ভি সমান সমান আমার এইচ আর ল্যামডা অনেকটা কাছাকাছি হয়ে যায়, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে বুঝে নেবেন। তাহলে আমাদের ভি হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ল্যামডা, তার মানে আমি একটু আবার লিখি, আমি আমাদের মেন সূত্রে ঢুকে যাচ্ছি, ভি সমান সমান এইচ ইন্টু এম ইন্টু ল্যামডা, এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ল্যামডা, এম ইন্টু ল্যামডা। হ্যাঁ আমি এইচকে একটু আলাদা করে লিখলাম, হ্যাঁ হচ্ছে না, আচ্ছা এবার হচ্ছে। খেয়াল করি এবার আমার এইখান থেকে ভি ক্যালকুলেট করতে হবে, কি ক্যালকুলেট করতে হবে, ভি ক্যালকুলেট করতে হবে। আসলে আমরা ভি ক্যালকুলেট করার চেষ্টা করি, দেখেন এইচ, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে 6.626 ইন্টু 10^10 ইন্টু 10^10। আচ্ছা আমি যে এসআই আর সিজিএস দুটাতেই তো করে দেই, আপনাদের দুটাতেই করে দিচ্ছি। এটা হচ্ছে এসআই দের জন্য, এটা হচ্ছে সিজিএস দের জন্য। দেখেন আমি যদি ভি এর মানটা বসাই এইচ, এইচ মান হচ্ছে 6.626 ইন্টু 10^-34, এসআই এককে এইচ এর মান হচ্ছে 34। বারবার বলছি আজকে, অনেকবার বলছি, ভি সমান সমান 6.626 ইন্টু 10^-27। খেয়াল করেন এটা অনেকবার বলে ফেলছি, আবার বলতেছি, ভি এর ভ্যালু হচ্ছে, এইচ এর ভ্যালু হচ্ছে এই এসআই এর জন্য -34-এ, আর এইচ এর ভ্যালু হচ্ছে -27 সিজিএস এককে। আচ্ছা এবার একটু খেয়াল করি, নিচে হচ্ছে এম, এম হচ্ছে আমাদের কত দেওয়া আছে দেখেন তো, এই যে 0.5 মিলিগ্রাম, এম এর মান কত দেওয়া আছে 0.5 মিলিগ্রাম, এল এর মান হচ্ছে, এম এর মান মানে ভর দেওয়া আছে 0.5 মিলিগ্রাম। এইবার খেয়াল করব খুব ভালো মতো, আমরা জিনিসটা খেয়াল করলে বুঝবো, এম এর ভ্যালু দিয়ে, এম এর ভ্যালু তো আমাদের আসলে ইউজ করতে হবে, যার জন্য আমরা এই জিনিসটা আসলে বের করে নিব। একটা মিনিট। আচ্ছা খেয়াল করি এই এম এর ভ্যালুটা আমরা ডিরেক্টলি এই সূত্রের মধ্যে বসাবো, এই এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, সো আমরা ইলেকট্রনের ভর ইউজ করবো। তাহলে 9.11 ইন্টু 10^-31, আর এইখানে দিব হচ্ছে 9.11 ইন্টু 10^-28। ল্যামডা হচ্ছে কত, ল্যামডা হচ্ছে, এবার খুব ভালো মতো খেয়াল করেন, ল্যামডা, ল্যামডা হচ্ছে 4.15 ইন্টু 10^25, কিসে আছে, ন্যানোমিটারে আছে। আপনার এসআই এককে কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, এসআই এককে কিসে নিতে হবে, মিটারে নিতে হবে। ন্যানোমিটার থেকে মিটারে নিতে গেলে কত দিয়ে ভাগ দিতে হয়, ভাগ দিতে হয় 10^9 দিয়ে, মানে 10^-9 দিয়ে গুণ দিতে হয়। আচ্ছা এবার খেয়াল করি, এই যে এইটা হচ্ছে আমাদের 31 আছে, 28 এই যে কেজিতে নিছি আমরা, এরপর সরি আমাদের গ্রামে নিছি, তারপর হচ্ছে এই যে আমাদের কি করতে হবে, ল্যামডার মানটা, ল্যামডার মান কত, 4.15 ইন্টু 10^25। আবার কি করতে হবে দেখেন, ন্যানোমিটারে আছে আর আমরা সিজিএস এ করতেছি, ন্যানোমিটার থেকে সিজিএস এ মানে সেন্টিমিটারে নাই কিভাবে, 10^7 দিয়ে ভাগ করে, 10^7 দিয়ে ভাগ করে মানে 10^-7 দিয়ে গুণ করে। আমরা কিন্তু বারবার এই কথাগুলো শিখাই দিছি আপনাদের, যাতে করে আপনারা খুব ইজিলি সমস্যাগুলো সলভ করতে পারেন। খুব ভালো মতো খেয়াল করেন, এইখান থেকে আমি একটা উত্তর পাবো,
আবার এইখান থেকে একটা উত্তর পাবো। এইখান থেকে আসলে আমাদের নতুন কাজ করতে হবে। দেখেন এতটুকু জিনিস আপনাদের সবার পরিচিত, খালি আমরা এই যে আমার মুছে দিতে হবে, আমার একটু অন্য সাইডে যেতে হবে। খেয়াল করি আমাদের কাজটা কি, আমাদের বলছে হচ্ছে এত মিলিগ্রাম বরের বস্তুর ল্যামডা দেওয়া আছে, একে বের করতে হবে। তার মানে ল্যামডা থেকে আমাকে ভি ইউজ করতে হবে, ভি বের করতে হবে, যার জন্য আমরা ল্যামডা আছে আবার ভিও আছে এমন একটা ইকুয়েশনের কাছে গেছি। ওই ইকুয়েশনটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। দেন আমরা কি করছি, এখান থেকে আসলে এসআই ইউনিটের জন্য একটা মান পাবো, সিজিএস এর জন্য একটা মান পাবো। কেন, কারণ হচ্ছে আমরা এই যে এসআই এর জন্য আমরা সবসময় কিসে নেই, কেজিতে নেই, তারপর হচ্ছে জুলে নেই, জুল সেকেন্ডে নেই, আর হচ্ছে আমাদের মিটারে নেই। আর সিজিএস এর জন্য আমরা সবসময় আর্গ সেকেন্ড ইউজ করি, আমরা গ্রাম ইউজ করি, আমরা সেন্টিমিটার ইউজ করি, এই জন্য এই জিনিসগুলো হয়। আমরা অলরেডি চারটা ম্যাথ করে দেখছি। আচ্ছা, এইবার আমাদের পরের স্লাইডে কি করতে হবে, হাফ এম ভি স্কোয়ার নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখেন হাফ লিখলাম এম ইন্টু ভি স্কোয়ার, এই ভিটা কই থেকে আসবে, এই ভিটা একটু আগে যে মানটা আপনি বের করছেন, যারা এসআই করবেন ওই মানটা বসাবেন, যারা কেজিতে করবে সরি যারা সিজিএস এ করবেন ওই মানটা বসাবেন। এখন কথা আছে, যারা এসআই ওলা আছেন তাদের জন্য এম এর ভ্যালুটা কি হবে, আর যারা সিজিএস ওলা আছেন তাদের জন্য এম এর ভ্যালুটা কি হবে। খুব ভালো মতো খেয়াল করার জিনিস, এম এর ভ্যালু, এম এর ভ্যালু, এম কত দেওয়া আছে ভাই, এম দেওয়া আছে হচ্ছে 0.5 মিলিগ্রাম। এম এর মান কত দেওয়া আছে, 0.5 মিলিগ্রাম। সবসময় মাথায় রাখবেন, আপনার যারা এসআই এককে করেন তারা কিসে নেন, কেজিতে নেন, আর যারা সিজিএস এ করেন তারা কিসে নেন, গ্রামে নেন। আমি আপনাদেরকে এমন ভাবে দেখাচ্ছি যাতে করে আপনাদের জন্য দুইটা ইজি হয়ে যায়। সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, মিলিগ্রাম থেকে গ্রামে নেয় কিভাবে, আগে এটা করি। মিলিগ্রাম থেকে গ্রামে নেবেন কিভাবে, মিলিগ্রাম থেকে গ্রামে নেবেন 10^-3 দিয়ে গুণ করে। একটাই কথা মনে রাখবেন, মিলিগ্রাম থেকে, এই যে আমি একটা সিরিয়াল করে দিচ্ছি, মিলিগ্রাম থেকে গ্রামে নিব কিভাবে, গ্রাম থেকে কেজিতে নিব কিভাবে। দেখেন আমরা লাল কালি আজকে ইউজ করিনি মনে হয়, একটা মিনিট আমি একটু লাল কালিটা নিই। আচ্ছা দেখেন, এই যে মিলিগ্রাম থেকে গ্রামে নিব, মিলিগ্রাম থেকে গ্রামে নিব 10^-3 দিয়ে গুণ করে, আবার গ্রাম থেকে কেজিতে নিব 10^-3 দিয়ে গুণ করে। আচ্ছা তাহলে এই যে দেখেন, যখন আমি মিলিগ্রামকে 10^-3 দিয়ে একবার গুণ করছি তখন সেটা কিসে হয়ে গেছে, গ্রামে হয়ে গেছে। আবার আমি যদি এখানে কি করি, 10^-3 দিয়ে গুণ করি তো গ্রাম, আমি যদি এটাকে আবার 10^-3 দিয়ে গুণ করি তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে। তার মানে যারা এসআই করবেন তারা এই কেজিতে নেবেন, যারা এম নিয়ে সিজিএস করবেন তারা গ্রাম নিয়ে কাজ করবেন। দেন এই মানটা এখানে বসাই দিবেন। এবার জেনিফা আপু একটা কোশ্চেন করছে, এখানে ইলেকট্রনের ভর কেন দিব, যে বস্তু চলমান তার ভর কেন দিব না। আচ্ছা আপু ভালো কোশ্চেন করছেন। দেখেন গতিশক্তির যে মেইন সূত্র হাফ এম ভি স্কোয়ার, আপনি কার গতিশক্তি বের করতেছেন, বস্তুর গতিশক্তি বের করতেছেন। খেয়াল করেন, আপনি বস্তুর গতিশক্তি বের করতেছেন, বস্তুর গতিশক্তি যদি বের করে থাকেন তাহলে এখানে অবশ্যই বস্তুর ভর দিতে হবে। বস্তুর গতিশক্তি সূত্রতে আপনি কি করবেন, বস্তুর ভরের মানটা দিয়ে দিবেন। আর আগের যে আমাদের ইকুয়েশনটা ছিল, আগের ইকুয়েশনটা কি ছিল, ল্যামডা সমান h/mv, এটা কিন্তু আপু মেইনলি ইলেকট্রনের ইকুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ, এটা হচ্ছে ইলেকট্রনের বেগ, এটা হচ্ছে আমাদের ওই এম, আর এটা হচ্ছে আমাদের এইচ। এটা হচ্ছে মেইন সূত্র, যেখানে হচ্ছে এই এমটা আসলে ইলেকট্রনের। আর যেহেতু আমাকে বস্তুর গতিশক্তি বের করতে বলছে, চলমান বস্তুর ইকে বের করো, চলমান বস্তুর ইকে মানে আসলে চলমান বস্তুর ভর বের করো, মানে ভর আমাকে এখানে ইউজ করতে হবে। দেন আসলে আমাদের ম্যাথে যেতে হবে। হ্যাঁ আচ্ছা, এখানে টু বি অনেস্ট, আমার একজন টিচার আসছে, আমার একজন টিচার ক্লাসটা দেখতেছে, ঝুমু আপু, আসসালামু আলাইকুম ঝুমু আপু। আচ্ছা এরপরে হচ্ছে কি, আমরা ক্লাসটা সামনের দিকে নেই। আচ্ছা হ্যাঁ, আমরা তাহলে হচ্ছে মোটামুটি সামনের দিকে আগেছি। আর অবশ্যই অবশ্যই সবসময় মাথায় রাখবো যে আমরা আজকে রাত 9টার দিকে নিউরন প্লাসের পেজে চলে যাব, নিউরন প্লাসের যে মেইন ফেসবুক অফিশিয়াল গ্রুপটা আছে ওইখানে চলে যাব। ওইখানে কিন্তু আজকে রাত 9টার দিকে শঙ্করায়ণের তৃতীয় পার্ট নিয়ে ভাইয়ার ক্লাস থাকবে। তো আশা করি সবাই সময় মতো ওইখানে উপস্থিত হবো। তাহলে আমরা কিন্তু অলরেডি দেখতে দেখতে 5টা ম্যাথ শেষ করে ফেলছি, আমরা আরও 2টা ম্যাথ করবো বেগ রিলেটেড, আরও 2টা ম্যাথ করবো। দেন যদি সময় থাকে আমরা ব্যাসার্ধে চলে যাব, দেন শক্তি, আজকে হয়তো শক্তি হবে না, যদি সময় থাকে তাহলে ব্যাসার্ধের ম্যাথ করাবো। আজকে বেগের আরো 2টা ম্যাথ আমাদের কাছে আছে, আমরা আরো 2টা ম্যাথ করবো বেগের।
বেগের আরো দুইটা ম্যাথ করব। আশা করি জেনিফা আপু তার উত্তর পাইছে। যেহেতু চলমান বস্তুর গতিশক্তি বের করতে বলছে, তার মানে যে গতিশক্তির ইকুয়েশন মানে হাফ এম ভি স্কোয়ার, ওইখানে বস্তুর ভর ইউজ করব আমরা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ছয় নাম্বার ম্যাথ। এরপর হচ্ছে আমাদের ছয় নাম্বার ম্যাথ। দেখি আমাদের ছয় নাম্বার ম্যাথটা আমাদের কি বলতেছে। আচ্ছা, একটু খেয়াল করি, এখানে একটা মজার কোশ্চেন আছে, এখানে একটা মজার কোশ্চেন আছে। মজার কোশ্চেনটা হচ্ছে স্থায়ী কক্ষপথে, মানে যে কোনো একটা স্থায়ী কক্ষপথে। দেখেন আমি একটু কোশ্চেনটা তুলি, হ্যাঁ কোশ্চেনটা তুলি, তারপরে বুঝতে পারবো। স্থায়ী কক্ষপথে আগের ম্যাথ নিয়ে আরো কোনো সমস্যা থাকলে জেনিফা আপু করতে পারেন। ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ যে কোনো তারিত চৌম্বকীয় তরঙ্গের গতিবেগের কয় গুণ। আচ্ছা খেয়াল করি, এখানে অবশ্যই আমাকে শেলটা বলে দিতে হবে। আমি সে এখানে দিলাম হচ্ছে আমাদের এল শেল, হ্যাঁ এখানে আমরা দিলাম হচ্ছে এল শেলের জন্য আমাদের অবশ্যই কক্ষপথটা উল্লেখ করে দিতে হবে। তাহলে খেয়াল করেন, আমরা অলরেডি কিন্তু পাঁচটা কোশ্চেন সলভ করে ফেলছি। আমরা এখন আমাদের ছয় নাম্বার ম্যাথটাতে এক্সিস্ট করতেছি। দেন হচ্ছে আমরা ছয় নাম্বার ম্যাথ থেকে ইনশাল্লাহ সাত নাম্বার ম্যাথে চলে যাব। ক্লাসটা যে যে যার যার জায়গা থেকে শেয়ার করে দিব। খেয়াল করেন, এই ম্যাথটা অনেক মজার ম্যাথ। এই ম্যাথে একটা নতুন ইনফরমেশন আমরা জানবো। খেয়াল করি, দেখেন এল কক্ষপথ মানে আমরা জানি কে হচ্ছে এক নাম্বার কক্ষপথ, এল হচ্ছে দুই নাম্বার কক্ষপথ। তার মানে দুই নাম্বার কক্ষপথে এক দুই, এই যে দুই নাম্বার কক্ষপথে একটি ইলেকট্রনের বেগ, ওই যে মার্কার পড়ে গেছে, একটা মিনিট। আচ্ছা খেয়াল করেন, একটা ইলেকট্রনের বেগ, এই যে দুই নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরবে, এই ইলেকট্রনের বেগ যে কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের গতিবেগের কয় গুণ। মানে আপনাকে আসলে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের গতিবেগটা জানতে হবে, যদি জানেন তাহলে কয় গুণ বের করতে পারবেন। আচ্ছা আপনাদের জন্য একটা মজার জিনিস আমি বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে সবসময় মনে রাখবেন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের গতিবেগ যেই কথা, আলোর গতিবেগ সেই কথা। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের গতিবেগের মান যা, আলোর গতিবেগের মান সেম হবে। তার মানে আলোর গতিবেগের মান আমরা সবাই জানি, সেটা হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড এসআই ওয়ালাদের জন্য, আর 3×10⁻ সেন্টিমিটার পার সেকেন্ড কার জন্য, আপনার কি বলে ওটাকে, হ্যাঁ সিজিএস ওয়ালাদের জন্য। তাহলে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের গতিবেগের আসলে এত গুণ, মানে এটা হচ্ছে আমাদের গতিবেগ। তাহলে আমার এখনের টার্গেটটা কি, এল শেলে যে ইলেকট্রনটা ঘুরতেছে তার গতিবেগ বের করা। তার গতিবেগ আশা করি আমরা সবাই বের করতে পারবো, আমি জাস্ট একবার দেখাই দিচ্ছি। তাহলে খেয়াল করি, আমরা দুই নাম্বার সূত্র ইউজ করবো না, আমরা একেবারে তিন নাম্বার সূত্র ইউজ করবো। কেন তিন নাম্বার সূত্র ইউজ করবো, কারণ হচ্ছে আমাদের এখানে আসলে ব্যাসার্ধ জানা নাই, মানে ব্যাসার্ধওয়ালা ইকুয়েশন আমরা ইউজ করবো না। তাহলে 2πZe²/nH, তার মানে 2 লিখলাম, এসআই ওয়ালারা লিখবে হচ্ছে 3.1416 জেড এর জন্য। দেখেন এটা কার জন্য, স্থায়ী কক্ষপথে ঘূর্ণায়মান, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, হ্যাঁ হাইড্রোজেন বলে দিতে হবে, যার জন্য জেড এর মান হচ্ছে 1। ইলেকট্রনের জন্য এসআই ওয়ালাদের জন্য হচ্ছে 1.6×10⁻¹. অলরেডি পাঁচটা ম্যাথ শেষ করাইছি, আশা করি এই জিনিসগুলো বারবার বলে দিতে হবে না। যারা যারা মাত্র এসে জয়েন করতেছেন তাদের জন্য বলতেছি, আমি যে মানগুলো বসাচ্ছি আগে পাঁচটা ম্যাথে ডিটেলস আলোচনা করা হয়েছে। খেয়াল করেন, e²/n কত, কয় নাম্বার কক্ষপথ, দুই নাম্বার কক্ষপথ, এল যেহেতু তার মানে আসলে দুই, এইচ মানে 6.626×10⁻¹¹. কেন, কারণ এটা হচ্ছে এসআই এককে নিচ্ছি, কার জন্য নিচ্ছি, এসআই এককে নিচ্ছি। এইবার আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা হচ্ছে মনে করেন 50
মনে করেন এই ভ্যালুটা হচ্ছে পঞ্চাশ, মনে করেন এই ভ্যালুটা পঞ্চাশ। আচ্ছা তাহলে এখানে বের পাইলাম। আর আমাদের আরেকটা কথা, যদি যারা যারা সিজিএস এককে নেবেন তারা কি করবেন, তারা এই এর মান বসাবেন হচ্ছে 4.8 × 10⁻¹⁰, আর এই এইচ এর মান বসাবেন হচ্ছে লাস্টে 10⁻²⁷। আশা করি বুঝতে পারতেছি। এবার খেয়াল করেন এই ভি এর মান পাইলাম হচ্ছে পঞ্চাশ, সে পঞ্চাশ। এখন আমাকে বলছে সেটা হচ্ছে তারের চুম্বকীয় তরঙ্গের গতিবেগের কত গুণ, তারের চুম্বকীয় তরঙ্গের গতিবেগের কত গুণ, একটা জিনিস থেকে আরেকটা জিনিস কত গুণ বড় বা কত গুণ ছোট, এটা আমরা কিভাবে বের করি, একটা জিনিস থেকে আরেকটা জিনিস কত গুণ বড় অথবা কত গুণ ছোট আমরা কিভাবে বের করি, এদেরকে অনুপাত করে, মানে হচ্ছে এদেরকে ভাগ দিয়ে। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ ডিভাইডেড বাই তারই চুম্বকীয় তরঙ্গের গতিবেগ, তারই চুম্বকীয়, তারই চুম্বকীয়, তারই চুম্বকীয়, তো দেখেন তো কি অবস্থা রে ভাই, তারই চুম্বকীয় গতিবেগের তরঙ্গের গতিবেগ, হ্যাঁ তরঙ্গের গতিবেগ, খেয়াল করি তারই চুম্বকীয় তরঙ্গের গতিবেগ ইলেকট্রনের গতিবেগ ডিভাইড বাই এটা সমান সমান, আমরা ভ্যালুটা কত বলছিলাম মনে করেন পঞ্চাশ, মনে করেন পঞ্চাশ পাওয়া পসিবল না। আর এইখানে আমি কত বসাবো, 3 × 10⁸ বসাবো। কেন 8 বসাইলাম, কারণ আমরা যে পঞ্চাশ পাইছিলাম এসআই ইউনিটে পাইছিলাম, আর এখানে আমাদের এসআই ইউনিটটা ইউজ করতে হবে। যদি আমরা এই যে সেন্টিমিটার ইউজ করব, যদি আমরা 3.10⁻¹ দিই এখানে 3 × তাহলে কিন্তু অবশ্যই আগে যে আমরা ভি এর মানটা ক্যালকুলেট করছি ওই ভি এর মানটা সেন্টিমিটারে নিয়ে তারপরে কাজ করতে হবে, সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মানে সিজিএস এককে ইউজ করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের আজকের 6 নম্বর ম্যাথ, এটা ছিল হচ্ছে আমাদের আজকের 6 নম্বর ম্যাথ। আশা করি আর ম্যাথ আছে নাকি দেখি, যদি থাকে আলহামদুলিল্লাহ, আমরা যত বেশি ম্যাথ প্র্যাকটিস করব তত আমাদের জন্য বেটার, তত আমাদের জন্য বেটার, যাতে করে আমরা অনেক বেশি বেশি জানতে পারি, অনেক বেশি বেশি শিখতে পারি। আচ্ছা তার শক্তির মান নির্ণয় করো, শক্তি শক্তি এত বেগে ধাবিত হবে তরঙ্গ দূরত্ব, না এটা না এটা না এটা না। আচ্ছা এবার একটু খেয়াল করি, আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করি, বাট এখান থেকে আমরা একটু অন্য জিনিস জানবো, হ্যাঁ এখান থেকে আমরা আসলে জানবো হচ্ছে একটা অন্য জিনিস, আমরা অন্য জিনিসের কাছে যাব এখন। আচ্ছা একটু খেয়াল করি, একটু খেয়াল করি, এই ম্যাটটা খুব সম্ভবত আমি গতকাল করাইছিলাম, আমার খেয়াল নাই, যদি না করিয়ে থাকি এখন করাচ্ছি, আর যদি করিয়ে থাকি আবার একটু দেখেন, হ্যাঁ যদি করিয়ে থাকি আবার একটু দেখেন। খেয়াল করেন এখন হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথ, আমরা কিন্তু অলরেডি 6টা ম্যাথ করে ফেলছি, বেগের অলরেডি 6টা ম্যাথ করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথ, 7 নম্বর ম্যাথটা কি বলছে, হাইড্রোজেন পরমাণু থেকে, হাইড্রোজেন পরমাণু থেকে, আমি লিখলাম হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে বের হয়ে গেছে 1.2 × 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, এটা কি আমাদের ভেলোসিটি বা বেগ। তাহলে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন এত এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে, বের হয়ে গেছে, বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য লেখার দরকার নাই, ল্যামডা ইকুয়াল হোয়াট। আচ্ছা খেয়াল করেন আপনি অলরেডি কিন্তু বুঝে গেছেন যে ল্যামডা যে আমরা বের করব কোন সূত্রের মাধ্যমে বের করব, ল্যামডা আছে বেগ আছে, ল্যামডা আছে বেগ আছে, এমন একটা ইকুয়েশন আমাদের বসাইতে হবে। আমরা খুব সম্ভবত 5 নম্বর ম্যাথে এটা করছিলাম, দেখেন আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে ল্যামডা সমান সমান এইচ ডিভাইডেড বাই এম ভি। আশা করি আমি ইকুয়েশনটা আপনাকে বুঝাইতে পারছি। এবার খেয়াল করেন এইচ এর মান কি বসাবেন, এইচ এর মান বসাইতে হবে 6.626 × 10⁻²⁷। কেন 27 বসাইলাম, খেয়াল করেন আপনাকে বেগের মান কিন্তু সেন্টিমিটারে দেওয়া, তার মানে এসআই একক যারা আছেন, এসআই এককের পক্ষে যারা আছেন তারা কিন্তু এটাকে মিটার পার সেকেন্ডে নেবেন, তারপরে এখানে 34 বসাবেন, মানে যারা এসআইওয়ালা আছেন তারা আগে এসআই নিয়ে নেবেন, তারপরে এইচ এর ভ্যালুটা এসআই নেবেন, এসআই ইউজ করবেন। যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে আমি ডিরেক্টলি সিজিএস এর মানটা বসাইছি, তার মানে নিচে আমরা কি করব, নিচে হচ্ছে আমাদের এম, এম কত সিজিএস এম কত 9.1 × 10⁻²⁸, মানে 28 ইন্টু, এবার হচ্ছে আমাদের কি আর কি ইউজ করতে হবে, বেগ, বেগের মান কত দেওয়া আছে, এই যে আমাদের 1.2 × 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। খেয়াল করেন
এইখান থেকে খুব ভালো মতো মনে রাখবেন, এইখান থেকে আমার যে ল্যামডার মান বের হবে কিন্তু সেন্টিমিটারে, ল্যামডার মান বের হবে কিসের সেন্টিমিটার, যেহেতু এটা একটা দৈর্ঘ্য, ল্যামডার মান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, লেন্থ কিসে বের হয় মিটার সেন্টিমিটার এগুলো দিত। আচ্ছা যদি আপনি এসআই এ করেন, যদি আপনি এসআই ইউনিটে করেন আপনি উত্তরটা পাবেন মিটারে, আমি যেহেতু সিজিএসএ করছি, তাই উত্তরটা পাইছি সেন্টিমিটারে, আমি উত্তরটা পাইছি কিসে সেন্টিমিটারে, আপনি এসআই করলে উত্তরটা পাবেন মিটারে। অ্যান্ড আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য আমরা নর্মালি, রাখবো কিসে, আমরা রাখবো হচ্ছে ন্যানোমিটারে। তাহলে আমরা কি করবো, এই সেন্টিমিটারের সাথে আমরা সবাই জানি 10^7 গুণ দিলে সেটা হয়ে যাবে ন্যানোমিটার, আর যদি আপনি এসআই এর মাধ্যমে করেন মানে মিটারে পাবেন, তখন কিন্তু আসলে 10^9 দিলে কি পেয়ে যাবেন ন্যানোমিটার পেয়ে যাবেন, আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। আচ্ছা তাহলে আমি একটু ক্লাসটা দেখি আরেকবার। আচ্ছা জিম বলতেছে ভাই আমাদের একটু দেন ভাই, আসলে আপনাদের এইচডব্লিউ থাকবে ইনশাল্লাহ, আপনাদের এইচডব্লিউ থাকবে, আমি খুব খুব তাড়াতাড়ি আসলে দেওয়ার চেষ্টা করবো গ্রুপের মাধ্যমে, বাট লাইভে বসে আসলে আপনাদেরকে ম্যাথ দিলে অনেক স্টুডেন্টের সময় নষ্ট হবে, এই জন্য ওই কথা ভেবে আসলে আমরা কাউকে ম্যাথ দিচ্ছি না, অ্যান্ড ইনশাল্লাহ দিব। আচ্ছা যেটা বলতেছে আমরা একটু ক্লাসটা দেখি একটা মিনিট। জুবাইর বলতেছে হোমওয়ার্কটা দিবেন না ভাই, হ্যাঁ অবশ্যই, মাত্র যেটা বললাম হোমওয়ার্ক দিব, অবশ্যই দিব। আচ্ছা একটা মিনিট। আচ্ছা অনঙ্ক সেন বলছে ভাইয়া ম্যাথটা একটু দেখিয়েন, ক্লাসে ম্যাথ করান, ক্লাসের পর ফ্রি থাকলে একটু দেখবেন, আমি আপনার পেজ থেকে নক দিব, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ম্যাথটা অবশ্যই ক্লাস শেষে দেখব, বুঝতে পারতেছেন আসলে ক্লাসে আমাদের যে ম্যাথগুলো নিয়ে আসা হয়েছে ওই ম্যাথগুলো আসলে কমপ্লিট না করাইলে আসলে আমাদের সিলেবাসে আমাদের একটু প্যাটার্নের শিডিউলে একটু সমস্যা হয়ে যাবে, অ্যান্ড অবশ্যই আমরা যে কাজটা করব আপনার ম্যাথটা আমরা ক্লাস শেষে ফ্রি হয়ে ভাইয়া ফ্রি হয়ে অবশ্যই দেখব, অ্যান্ড অবশ্যই আপনার উত্তরের চেষ্টা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আপনার কি বলছে কাশফি অদিতি আপু বলছে হচ্ছে 5 এবং 6 নম্বর ম্যাটটা ইন্টারেস্টিং ছিল, থ্যাংক ইউ আপু। হ্যাঁ দেখেন ব্যাপারটা হয়েছে আপনাদের যে ম্যাটটা দিবে, ম্যাটটা দিলে অবশ্যই আমাদের ডাটা অনুযায়ী আসলে সূত্র কোনটা ইউজ করবো ওইটা আসলে নিতে হবে। হ্যাঁ মানে আপনারা ডাটাগুলো খুব ভালো মতো দেখবেন, অ্যান্ড দেখবেন আমরা আসলে যে বেগের যে 4টা সূত্র লিখে রাখছি এই প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা প্রুফ করে দেখাইছি লাস্টের সূত্র বাদে, আমরা যেহেতু সিজিএসএ প্রুফ করছি সবগুলা, যার জন্য লাস্টের এসআইটা প্রুফ করা হয়নি, এটা আমরা ফিজিক্সে পড়বো ইনশাল্লাহ। খেয়াল করেন আপনাকে যখনই ডাটাগুলো দেয়া থাকবে ম্যাথের, ম্যাথের ডাটাগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কোন কোন সূত্রটাতে ইউজ করতে যাচ্ছেন, সবসময় মাথায় রাখবেন ওরা যদি আমাকে ব্যাসার্ধ দিয়ে দেয় আমার ব্যাসার্ধ আছে এমন একটা ইকুয়েশন ইউজ করতে হবে, যদি ওরা ব্যাসার্ধ না দেয়, ব্যাসার্ধ আসলে কোনো জিনিস ফিক্স না, ব্যাসার্ধ ওরা দিয়ে দিতে পারে বা আমাদের বের করে নিতে হতে পারে, ব্যাসার্ধ যদি দিয়ে দেয় ব্যাসার্ধ আছে এমন ইকুয়েশন আমরা যাব, আর যদি ব্যাসার্ধ না দিয়ে দেয় তখন আমরা ব্যাসার্ধ নাই এমন ইকুয়েশনে যাব সহজ হিসাব, কেন কারণ ব্যাসার্ধ আমরা জানি না, আমরা যদি একটা ব্যাসার্ধের মান মুখস্থ রাখি এটা আসলে ভ্যারি করে, অবশ্যই ভ্যারি করে বিভিন্ন সেলের জন্য ভ্যারি করবে, আপনি জানেন নিউক্লিয়াস থেকে বিভিন্ন সেলের ব্যাসার্ধ বিভিন্ন রকম, তার মানে ব্যাসার্ধ মানগুলো ফিক্সড না, অ্যান্ড আপনার এগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, আপনি যেই কাজ করবেন ওরা আপনার ব্যাসার্ধ দিলে ব্যাসার্ধ আছে এমন একটা ইকুয়েশনে যাবেন, ব্যাসার্ধ না দিলে এমন ইকুয়েশনে যাওয়ার দরকারই নাই যে ইকুয়েশনে ব্যাসার্ধ নাই। আচ্ছা জিম বলছে এখনো অনেক মজার ম্যাথ আছে, হ্যাঁ আসলেই এখনো অনেক মজার ম্যাথ আছে, কেন কারণ ব্যাপারটা হচ্ছে আমরা এখনো শক্তির ম্যাথ করি নাই, শক্তির ম্যাথগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ম্যাথ, আর হচ্ছে আমাদের কি বলে ব্যাসার্ধের আরো কিছু ম্যাথ আছে, ব্যাসার্ধের ম্যাথ আর শক্তির ম্যাথগুলো যদি শেষ হয়ে যায় মোটামুটি আপনি বুঝতে পারবেন যে এই রিলেটেড ম্যাথগুলো শেষ হয়েছে, তারপর আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে ইনশাল্লাহ, তা এরপরে হচ্ছে আমরা ডিরেক্টলি বর্ণালী কোয়ান্টাম সংখ্যা ওই পোর্শনগুলোতে চলে যাব, অ্যান্ড অবশ্যই অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি সলিউশন প্লাস থেকে ম্যাথ আর আইসিটির ব্যবস্থা করতেছি, খুব তাড়াতাড়ি ম্যাথ আর আইসিটির ব্যবস্থা করতেছি, সো আপনারা খুব ভালো মতো সতর্ক থাকবেন, অ্যান্ড অবশ্যই আপনাদেরকে আমরা শিডিউল দিয়ে দিব যে আমাদের ম্যাথ ক্লাসগুলো কবে হবে, কেমিস্ট্রি ক্লাসগুলো কবে হবে, দেখেন একটা সাবজেক্টে আগাইলে তো হবে না, আপনাদের বিভিন্ন সাবজেক্টে আগাইতে হবে, সো আমরা ট্রাই করতেছি খুব যত তাড়াতাড়ি সম্ভব, খুব সম্ভবত মোটামুটি বুধবারের দিকে আইসিটি ক্লাস শুরু হয়ে যেতে পারে, এরকম একটা চান্স আছে আমরা চেষ্টা করতেছি, সবাই চেষ্টা করতেছি পুরো টিম মেম্বার মিলে আইসিটি ক্লাস আর হচ্ছে ম্যাথ ক্লাস খুব তাড়াতাড়ি আমাদের এখানে লঞ্চ হচ্ছে, আর খুব সম্ভবত হচ্ছে আমার ব্যক্তিগত দোষ দিই, আমার ব্যক্তিগত দোষের কারণে হচ্ছে ইউটিউবের কাজটা হচ্ছে না, ইউটিউবের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে কথা দিচ্ছি খুব
তাড়াতাড়ি সম্ভব আমরা ইউটিউব চ্যানেল লঞ্চ করতেছি। আসলে চ্যানেল খোলা হয়েছে কিন্তু চ্যানেলে অনেক কাজ করতেছে, কাজ করা হচ্ছে। ওই কাজগুলো করা শেষে কিছু এডিটিং এর ব্যাপার স্যাপার আছে, ওই কাজগুলো করা শেষে ইনশাল্লাহ আপনাদের সবার সামনে আমরা ইউটিউব চ্যানেল আনবো। অ্যান্ড তখন আসলে আপনারা সাথে থাকবেন বলে আশা করি। আজকে এতটুকুই থাকবে। আমরা দেখেন আজকে মূলত কি কি করছি। আজকে হচ্ছে আমরা গতকাল থেকেই আসলে বোরের পরমাণু মডেল রিলেটেড ম্যাথগুলো করতেছিলাম। গত ক্লাসে আমরা আসলে কি করছি, গত ক্লাসে আমরা অনেক ম্যাথ করাবো বলে আপনাদের বলছিলাম কিন্তু করাইতে পারি নাই। এটা হচ্ছে আমার জন্য, আসলে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম গতকাল, যার জন্য আমি আপনাদের বাকি ম্যাথগুলো করাইতে পারি নাই। তাই ডি ব্রগলির ইকুয়েশন পর্যন্ত করে রেখে দিয়েছিলাম। এরপরে আজকে হচ্ছে আমরা ব্যাসার্ধের মোটামুটি প্রায় 60টা ম্যাথ করছি। অ্যান্ড ইনশাআল্লাহ কালকের মধ্যে মানে পরের ক্লাসে সোমবার পাঁচটার দিকে যেই ক্লাসটা হবে, খুব ভালো মতো শুনেন, আমরা ক্লাস করি হচ্ছে শনি সম্বুধ শুক্র, রাইট, পাঁচটার দিকে। তো পাঁচটা থেকে সোয়া পাঁচটার মধ্যে আমরা মোটামুটি হাজির হয়ে যাই। সোমবার পাঁচটার দিকে ইনশাআল্লাহ ব্যাসার্ধ আর শক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। তো সোমবার পাঁচটার দিকে আমরা ম্যাথ আর হচ্ছে ব্যাসার্ধ আর হচ্ছে শক্তি রিলেটেড ম্যাথগুলো শেষ করে ফেলবো। এরপর হচ্ছে বুধবার থেকে ইনশাল্লাহ আইসিডি ক্লাস আর ম্যাথ ক্লাসের একটা ব্যাপার স্যাপার আছে, আপনাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। জিম বলতেছে হচ্ছে ভাইয়া বইয়ের অ্যান্সারে কোনো ভুল আছে? বইয়ের অ্যান্সারে ভুল থাকেই ভাই, এটা বইলে লাভ নাই। সঞ্জিত কুমার গোসারের বই খুললেই আপনি দেখবেন, মানে আপনি ওই আপনি ম্যাথ করতেছেন ওই বইয়ের সাথে উত্তর একটু গ্যাঞ্জাম হবেই। বইয়ের উত্তরে গ্যাঞ্জাম হোক, টেনশন নাই। আসলে আমাদের কলেজে যেই কোশ্চেন করা হয়, বোর্ডে যেই কোশ্চেন করা হয়, ইভেন অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো করা হয়, ওই কোশ্চেনগুলো ওরা এমনভাবেই বারবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যাতে করে আপনারা যেভাবে উত্তর দিচ্ছেন সেভাবে মিলে যাবে ইনশাল্লাহ। সো টেনশন নাই। আচ্ছা ভাইয়া আজকে শুধু 60টা ম্যাথ করি নাই, অনেক কিছু শিখাইছে, থ্যাংকস ভাই। আচ্ছা থ্যাংক ইউ শান্ত ভাই। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা ম্যাথে এমন কিছু কিছু ডাটা আনবো ইচ্ছাকৃতভাবে, এই জিনিসটা। হ্যাঁ, হয়তো ম্যাথগুলো আমি বানাই নাই, শুধু শুধু চাওয়াজি করে লাভ নেই, ম্যাথগুলো কোনো না কোনো বই থেকে নেওয়া। কিন্তু আপনি যদি ওই বইটা আপনার কাছে থাকে, যদি আমার ম্যাথের সাথে মিল পান, দেখবেন অবশ্যই আমি ওরা সেন্টিমিটার ইউজ করছি, আমি মিটার ইউজ করছি, মানে আপনাদেরকে আমি ডাটাগুলো এমনভাবে দিছি যাতে করে নতুন নতুন ডাটার ইনফরমেশান আপনাদের শেখানো যায়, যাতে করে বিভিন্ন একক রূপান্তর আপনাদের শেখানো যায়, আপনারা প্রত্যেকটা ম্যাথের মাধ্যমে অল্প কিছু হলেও শিখে নিজের মধ্যে নিয়ে যেতে পারেন, এরকম চেষ্টা করতেছি। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা ওই যে তনু আপু বলছে হচ্ছে ভাই কেমিস্ট্রি ক্লাস কবে নেন? আমরা অলরেডি বলে দিছি, আসলে কেমিস্ট্রি ক্লাস মোটামুটি এখন তো কেমিস্ট্রি নিচ্ছি, শনি সোম বুধ শুক্র বিকাল পাঁচটার দিকে আমরা কেমিস্ট্রি নেই। আচ্ছা সামনে এই শিডিউল আপাতত চলুক, মানে এই শিডিউল চলবে আপাতত, খুব তাড়াতাড়ি যখন আমাদের আইসিটি আর হচ্ছে গিয়ে ম্যাথ আইসা পড়বে, আইসিটি আর ম্যাথ ক্লাস যখন আইসা পড়বে তখন শিডিউলে চেঞ্জ হবে। আপনার উচিত, মানে তনু আপুর উচিত হচ্ছে সলিউশন ক্লাসের সাথে থাকা, যাতে করে হচ্ছে আপনি ফার্দার আপডেটগুলো পেয়ে যান, সাথে সাথে পেয়ে যান। আশা করি মোটামুটি এতটুকুই থাক। হ্যাঁ, যেটা বলতেছি সেটা হচ্ছে কি, আজকে আমাদের ব্যাসার্ধ রিলেটেড প্রবলেম আমরা সলভ করছি, মোটামুটি 60টা ম্যাথ করছি, অনেক কিছু জানানোর চেষ্টা করছি আপনাদের। অ্যান্ড ইনশাআল্লাহ পরশু দিন বিকাল 5টায় সব কিছু ঠিকঠাক থাকলে আবার দেখা হবে বেগ রিলেটেড ব্যাসার্ধ এবং শক্তি রিলেটেড ম্যাথ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আগের ক্লাসগুলো শেষ করেন, এই ক্লাসগুলো শেষ করেন। অ্যান্ড অবশ্যই রাত নয়টার দিকে নিউরন প্লাসে থাকবেন। নিউরন প্লাস থেকে ভাইয়া শঙ্করায়নের উপর ক্লাস নিব, শঙ্করায়নের পার্ট 3। আজকে ভেসপার তত্ত্ব থাকবে, ভেসপার তত্ত্ব নিয়ে আমরা একটা ক্লাস নিব ঠিক রাত নয়টার দিকে, যাতে করে আপনারা আগে অ্যান্ড অবশ্যই আগের দুইটা ক্লাস করে নেবেন। যারা যারা সলিউশন ক্লাসের সাথে আছেন তাদের বলতেছি, নিউরন ক্লাসের আগের দুইটা ক্লাসের রুটিন কি বলে, আগের দুইটা ক্লাসের লিংক কিন্তু অবশ্যই সলিউশন ক্লাসে আপনি পেয়ে যাবেন, সলিউশন ক্লাসে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনার কাজ হচ্ছে ওই ভিডিওগুলো দেখবেন, দেখে দুইটা ক্লাস নোট করবেন, তারপরে হচ্ছে 3 নম্বর ক্লাস মানে আজকে রাত 9টার দিকের ক্লাসে অ্যাটেন্ড হওয়া। তো আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন। অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ম্যাথ আর আইসিটির ব্যবস্থা করতে পারি, অ্যান্ড এই ক্লাসটাও যাতে খুব তাড়াতাড়ি এই বিষয়টাও শেষ করতে পারি। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।